দেখো, আমরা তাহলে পরকায় সারণী জিনিসটার মধ্যে যে পরকায় সারণী এই জিনিসটার মধ্যে আমরা কি দেখছিলাম যে 118টা কি থাকে ভাইয়া, যে মৌল থাকে। এই 118টা মৌলের আমরা অবস্থানটাকে নির্দেশ করতেছিলাম কিসের মাধ্যমে, তার হচ্ছে পারমাণবিক সংখ্যা অথবা পারমাণবিক সংখ্যা। এবং এই পারমাণবিক সংখ্যাটা এক্স্যাক্টলি কে ছিল, জাস্ট আর কেউ না, সেটা হচ্ছে আমাদের প্রোটন। যে প্রোটনটা এক্স্যাক্টলি যতটুকু ছিল সেটার মাধ্যমে আমরা বলতে পারতেছিলাম সেটা আসলে কি পারমাণবিক সংখ্যা, এবং ওই পারমাণবিক সংখ্যাটা যার যত একটা পর্যায় সারণীর তার অবস্থানটুকু কেমন। এখন একটা জিনিস আমরা খেয়াল করে দেখি যে একটা পরমাণু, যেটাকে আমরা মৌল বলতেছি, এটা এক্স্যাক্টলি একটা পরমাণু, যে মৌল, এটা হচ্ছে আমাদের হচ্ছে আরেকটা নাম বলবো আমরা কি পরমাণু। এখন দেখো যে আমরা কালকে বলছিলাম যে সেটা হচ্ছে হাইড্রোজেন, তারপর হচ্ছে হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন, নিয়ন, এরকম বেশ কিছু মৌলকে আমরা ক্রম অনুসারে তাদেরকে আমরা লিখতেছিলাম। এখন যদি তোমাকে বলি যে এই হাইড্রোজেনটার ভিতরে কি আছে, তাহলে তুমি এখন বলতে পারবা যে ভাই যেহেতু এটার অবস্থানটা কোথায়, প্রথমে, দ্যাট মিন্স সেটার ভিতরে কয়টা প্রোটন আছে, একটা, এবং কয়টা ইলেকট্রন আছে, একটা। দ্যাট মিন্স এখন যদি তোমাকে বলি যে এরা কিভাবে আছে, প্রশ্নটা কি করলাম যে এরা কিভাবে আছে, এই জিনিসটাকে আমি এখন কি করতে চাচ্ছি, সাজাতে চাচ্ছি। তাহলে যেটা হবে সেটা হচ্ছে যে আমার এখানকার যে হাইড্রোজেন, এখানকার যে হিলিয়াম, যদি হিলিয়ামের মধ্যে দেখি তাহলে এখানে আছে আমাদের দুইটা প্রোটন, দুইটা ইলেকট্রন। এখন যদি প্রশ্ন করি যে এটা কিভাবে আছে, তাহলে যে জিনিসটা করব আমি, যে আমার কি ছিল ভাই, একটা নিউক্লিয়াস, এবং সেই নিউক্লিয়াসের চারপাশে একটা কি দিছিলাম আমি, বৃত্তাকার কক্ষপথ, এবং এই কক্ষপথটাকে আমরা কি নাম দিছিলাম, অরবিট। এবং এই কক্ষপথটা প্রতিনিয়ত হচ্ছে তার নির্দিষ্ট একটা ইলেকট্রনকে ধারণ ক্ষমতা সর্বোচ্চ অংশটা নিবে, নেয়ার পরে পরের যে কক্ষপথটা আছে সেটাতে সে পার করে দিবে। তার মানে আমি চাইলেই এই প্রথম কক্ষপথটাতে দুইটার বেশি ইলেকট্রন রাখতে পারবো না। তাহলে এই যে দুইটার বেশি ইলেকট্রন আমি সেখানে রাখতে পারবো না কেন, এই জিনিসটাকে আমরা আজকে একটু ব্যবচ্ছেদ করার চেষ্টা করব, এবং সেই সাথে আমরা দেখব যে এই যে মৌলগুলা, অর্থাৎ যে পরমাণুগুলাকে আমরা এখানে লিখতেছি, এই পরমাণুগুলা আমরা দেখব যে তাদের ইলেকট্রন কনফিগারেশন নামক একটা কিছু আছে, অর্থাৎ ইলেকট্রন বিন্যাস, যে প্রত্যেকটা মৌল তার নিজস্ব ইলেকট্রন এবং প্রোটনকে ধারণ করার পরিপ্রেক্ষিতে এই যে আমাদের যে এরকম কাঠামোটা আমরা আঁকাইছিলাম, ঠিক সেই রকম কাঠামো নিয়ে তারা কিরকম ভাবে বিচরণ করতেছে সেই জিনিসটাকে আমরা এখন একটু দেখব। এখন যদি এই জিনিসটাকে যদি এখন আমরা দেখি যে হাইড্রোজেনের ক্ষেত্রে হয়, তাহলে সেক্ষেত্রে আমরা কি বলছিলাম যে হাইড্রোজেনের ক্ষেত্রে একটা প্রোটন একটা ইলেকট্রন, তাহলে সেক্ষেত্রে কি ছিল, একটা নিউক্লিয়াস এবং তার পাশে একটা কক্ষপথ, এই কক্ষপথটার নাম কি ছিল, কে, এবং এটা সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতাটা কত ছিল, যে এন স্কয়ার। এই সূত্রটাতে আমরা কি করছিলাম যে এখানে সর্বোচ্চ সংখ্যক কতটা ইলেকট্রন থাকতে পারবে সেটা লিমিটেশনটা বলে দেওয়া হচ্ছে আমাদের এটা, অর্থাৎ এখানে সর্বোচ্চ পরিমাণ ইলেকট্রনটুকু আমরা এখানে ধারণ করাই দিতে পারবো। তারপরে যদি আর একটা কক্ষপথ আমি এখানে দিই, তার মানে এটা তাহলে আমার কি প্রথম কক্ষপথ না, এটা আমার কি তাহলে দ্বিতীয় কক্ষপথ। তাহলে এই যে প্রথম কক্ষপথ এবং দ্বিতীয় কক্ষপথ, এই দুটার মধ্যে দেখো যে এখানে যদি আমি এখন এন, এখানে এন যেটা দেখা হচ্ছে সেটা হচ্ছে যে প্রথম কক্ষপথ যদি হয় তাহলে এখানে আমি কি লিখতে পারবো, এন ইকুয়াল টু ওয়ান। যদি এন ইকুয়াল টু টু হয় তার মানে অবশ্যই আমার মাথার ভিতরে কি থাকবে, যে এই জিনিসটা হচ্ছে আমার দ্বিতীয় কক্ষপথ। এখন দেখো তোমাকে যদি এখন বলি ভাইয়া যে একটা ইলেকট্রন, এই একটা ইলেকট্রন আমার একটা মৌলের মতো, তার একটা পরমাণুর ভিতরে সে কিভাবে থাকে, সে কিভাবে থাকে, তার যে থাকার অবস্থানটা, যেমন ধরো তোমাকে যদি আমি এখন বলি যে ভাইয়া তুমি হচ্ছে বাসায় আসো, তো তুমি কোথায় আসো, বাসায় আসো, তো এখন বাসা থেকে তোমাকে আমি বাজারে যেতে বললাম, কোথায় যেতে বললাম, বাজারে যেতে বললাম। এখন বলো যে তুমি বাজারে যেতে বললাম, এক্স্যাক্টলি কি এখানে আমাকে পরিপূর্ণ তথ্যটা দেওয়া আছে, আমাকে এখানে উল্লেখ করে দিতে হবে যে কোন বাজার। আমি যদি বলি যে মগ বাজার, তার মানে তুমি বুঝবা যে বাসা থেকে তোমাকে মগ বাজারে যেতে হবে, তার মানে একটা সঠিক ডিরেকশনে তোমাকে যেতে হবে। এখন যদি তোমাকে শুধু বাজারে যেতে বলি, তার মানে তুমি তোমার ইচ্ছাধীন অবস্থার প্রেক্ষিতে যে কোনো বাজারে যেতে পারো। কিন্তু এখন যদি বলি যে ভাই না, তোমার হচ্ছে কারওয়ান বাজারে যেতে হবে,
কারওয়ান বাজারে যেতে হবে। তার মানে এইখানেও তোমাকে একটা নির্দিষ্ট ডিরেকশন দিয়ে আমি তোমাকে বোঝা দিচ্ছি যে তোমার অবস্থানটা কোথায় বাসা থেকে কারওয়ান বাজারের দিকে। এবং ধরো যে তুমি ধরো ক্লাসে বসে ক্লাস করতেছো, যে তুমি ক্লাসে আসো, কোথায় আসো ভাইয়া, যে ক্লাসে আসো। এখন ধরো যে তুমি ক্লাসে বাই চান্স তুমি ধরো নাও মোবাইল ফোন নিয়ে গেছো, কি নিয়ে গেছো, মোবাইল ফোন নিয়ে গেছো। তো তোমার ধরে নাও যে আজকে একজন নতুন বন্ধুর সাথে তোমার হচ্ছে মিট আপ করার কথা, ঠিক আছে। তো ধরে নাও যে তুমি যেখানে ক্লাস করতেছো তো সেই অবস্থাটা তোমার নতুন বন্ধুর জানা নাই, যেহেতু তুমি মোবাইল ফোন সাথে নিয়ে গেছো সে তোমাকে ফোন করছে। তো ফোন করার সাথে সাথে তুমি কি করলা ভাইয়া, ফোনটা রিসিভ করলা। এখন সে প্রথম প্রশ্নটা কি করলো, যে তুমি কোথায়, ঠিক আছে। এটা কিন্তু ছবি, সেই ছবি না, যে তুমি কোথায় সেই ছবি না, এটা হচ্ছে আমাদের যে তোমাকে প্রশ্ন করছে যে তুমি কোথায়। সে তখন তুমি ফোনটাকে ধরে চুপি চুপি কি বললা, যে আমি এখন ক্লাসে। সে বললো যে কোন ক্লাসে, কোথায় সেটা। তো তখন তুমি বললে এখানে কি, যে ঢাকা ইউনিভার্সিটির সমাজ বিজ্ঞান অনুষদের দ্বিতীয় তলা। তো তার মানে এখানে দেখো জিনিসটাকে কি স্পেসিফিক ভাবে তোমার কি নির্দিষ্ট লোকেশনটা তুমি তাকে বলে দিচ্ছ না। তো ঠিক সেরকম ভাবে আমাদের যে একটা ইলেকট্রন, সেই ইলেকট্রন বাবাজিটাও আমাদের একটা পরমাণু নির্দিষ্ট একটা অবস্থানে তাকে থাকতে হয়, মানে সেই অবস্থানটা যদি সে বিচ্যুতি ঘটে যায় তাহলে সেখানে সে থাকতে পারবে না। তো ঠিক সেরকম ভাবে আমাদেরকে, এই যে দেখো তোমাকে আমি কি করলাম, যে তোমাকে আমি ফোন দিয়ে শুনলাম যে তুমি কোথায় আসো, ঢাকা ইউনিভার্সিটিতে আসো, কোথায় আসো, সমাজ বিজ্ঞান অনুষদে আসো, কোথায় আসো, কয়তলায়, দ্বিতীয় তলায়। তার মানে এখানে তোমার অবস্থানটা কোথায়, অবস্থানটা হচ্ছে কোথায় ভাইয়া, বাংলাদেশে প্রথম অবস্থায়। দ্বিতীয় অবস্থানটা তোমার কোথায়, মানে স্পেসিফিক কোন দেশে তুমি আসো, এখন বাংলাদেশে আসো। বাংলাদেশের পরে তুমি কোথায় আসো, রাজধানীতে আসো। এই রাজধানী কোন জায়গায় আসো, রাজধানী ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসো। এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোথায় আসো, তুমি সমাজ বিজ্ঞানে আসো। আমি সমাজ বিজ্ঞানে গেলাম, সমাজ বিজ্ঞান অনুষদে গেলাম, তাই কোথায় খুঁজবো তোমাকে আমি, দ্বিতীয় তলাতে যদি যাই তাহলে আমি তোমাকে কি করবো ভাইয়া, পেয়ে যাবো টুক করে। এখন তুমি এখানে বলতে পারো ভাইয়া দ্বিতীয় তলায় ঠিক আছে, আমি দ্বিতীয় তলায় তো আরো অনেকেই থাকতে পারো, তাহলে আমাকে আরো চিনবে কিভাবে। ঠিক আছে, তুমি বলে দাও যে তুমি দ্বিতীয় একবারে পেছনের দিক থেকে দ্বিতীয় ব্রেঞ্চে বসে আছো, পেছনের দিক থেকে দ্বিতীয় ব্রেঞ্চে বসে আছো। তাহলে দেখো এইখানে তোমার অবস্থানটাকে কি আমি আরো নির্দিষ্ট করে পাচ্ছি না। তার মানে তুমি যদি পেছনের দিক থেকে দ্বিতীয় ব্রেঞ্চে বসে থাকো, তার মানে তুমি এখানে আরেকটু বলতে পারো ভাইয়া দ্বিতীয় ব্রেঞ্চের দিকে তো আরো অনেকেই বসতে পারে, আমাকে চিনবেন কিভাবে। ঠিক আছে, তুমি বললা যে আমি সবুজ শার্ট পরে আছি, কি পরে আসো, সবুজ শার্ট পরে আছি, ঠিক আছে। তার মানে দেখো আমি এখন যদি তোমার এখানে তোমার যে অবস্থানটা সেটাকে যদি এখন এক্স্যাক্টলি করি, যে তোমার অবস্থানটা কোথায়, যে অবস্থানটা কোথায়, ফার্স্ট অবস্থায় তুমি আসো কোথায়, বাংলাদেশে, তাই না। দ্বিতীয় অবস্থায় কোথায় আসো, ঢাকাতে। তৃতীয় অবস্থান কোথায় আসো, তুমি ঢাকা ইউনিভার্সিটিতে আসো। তারপরে কোথায় আসো, সমাজ বিজ্ঞান অনুষদে আসো। তারপরে কয় তলাতে আসো ভাইয়া, দ্বিতীয় তলাতে আসো। তারপরে ওই দ্বিতীয় তলার কত নাম্বার রুম যদি বলি আমি তোমাকে, ভাইয়া ঠিক আছে আমি দ্বিতীয় বিল্ডিং এর দ্বিতীয় তলা, তুমি এখন ধরো যে তুমি দিলা যাচ্ছে 211 নাম্বার রুমে আসো। এই 211 নাম্বার রুমে কোথায় আসো, তুমি পেছনের দিক থেকে দ্বিতীয় ব্রেঞ্চে, তাই কি না, যে পেছনের দিক থেকে দ্বিতীয় ব্রেঞ্চে আসো। তারপরে কি করলা, আর একটা ইনফরমেশন আমাকে দিলা, সবুজ শার্ট পরে আসো। এই এতগুলো তথ্য যদি আমার তোমার সম্পর্কে জানা থাকে তাহলে কি এক্স্যাক্টলি তোমাকে খুঁজে পাওয়াটা আমার জন্য খুব দুষ্কর হয়ে যাবে। অবশ্যই আমি তোমাকে জাস্ট কি করব, যে আমি হচ্ছে ফ্রন্ট গেট থেকে জাস্ট বাসে উঠবো, শাহবাগে নামবো, টুক করে কি নজরুল ইসলামের যে কবরস্থান তার পাশে দিয়ে তোমার এখানে ঢুকবো আমি। ঢোকার পরে দ্বিতীয় তলায় ঠিক ঢুকে যাবো, 211 নম্বর রুমে যায় দেখবো যে পেছনের দিক থেকে তুমি সবুজ শার্ট পরা অবস্থায় ক্লাস করতেছো। তার মানে সেখানে গিয়ে তোমাকে চিন্তা করার কোনো অসুবিধাটা হবে না। ঠিক সেরকম ভাবে একটা ইলেকট্রন কেউ যদি আমরা নির্দিষ্ট ভাবে জানতে চাই তাহলে এরকম কিছু তথ্য লাগে, যে সে কোথায় আছে, কি করতেছে, কোন অবস্থানে সে আছে, কয় নাম্বার রুমে আছে, এরকম। তো সেই যে অবস্থানটাকে নির্ণয় যখন আমরা করতে চাই সেই জিনিসটাকে আমরা রসায়নের ভাষায় কি বলি ভাইয়া, আর কিচ্ছু না, সেটাকে বলি হচ্ছে আমরা কোয়ান্টাম সংখ্যা। সেটাকে কি বলি আমরা, কোয়ান্টাম সংখ্যা। এখন দেখো এই কোয়ান্টাম সংখ্যা জিনিসটা তাহলে এক্স্যাক্টলি যদি আমরা একটা সাধারণ চিত্রের মধ্যে দেখি তাহলে জিনিসটাকে কি আরো আমরা ভালোভাবে জিনিসটাকে উপলব্ধি করতে পারি না। দেখো আমরা ফার্স্ট অবস্থায় কি বলছিলাম ভাইয়া, যে একটা হাইড্রোজেনের ক্ষেত্রে ইলেকট্রন কয়টা থাকে, একটা। তো তাহলে ইলেকট্রনটা কোথায় আছে, এখানে আছে, যে প্রথম কক্ষপথে আছে। এখন তুমি বলো ভাইয়া যে প্রথম কক্ষপথে
যে এই একটাই কি জায়গা, আর কি অন্য কোনো জায়গা নাই? এখানে কি আরো অন্য কোনো এতখানি জায়গাগুলো নাই? আছে। তো তার মানে একটা ইলেকট্রন যে শুধু এইখানেই থাকবে, অন্যান্য কোন জায়গায় যে থাকবে না তার তো কোনো গ্যারান্টি নাই, সে থাকতেই পারে, কারণ সে কি অবস্থায় আছে? গতিশীল অবস্থায় আছে। তার মানে দেখো যে এই ইলেকট্রনটা আমাদের স্বাভাবিক দৃষ্টিতে প্রথম অবস্থায় যে তথ্যটা দেয়, সেই তথ্যটা হচ্ছে যে আমাদের নিউক্লিয়াস থেকে সে একটা নির্দিষ্ট ডিস্টেন্স পার করে একটা প্রথম কক্ষপথ নামক জায়গাটাতে আসে। এই যে প্রথম কক্ষপথ নামক জায়গাটাতে যখনই সে আসে, সেই জায়গাটাকে আমরা কি বলবো ভাইয়া? প্রধান কোয়ান্টাম সংখ্যা। তাকে কি বলবো? প্রধান কোয়ান্টাম সংখ্যা, যেটাকে আমরা রসায়নের ভাষায় ছোট হাতের এন দ্বারা প্রকাশ করি। ঠিক আছে। এখন দেখো যে এই ইলেকট্রনটাকে আমি এখন কি করতে চাচ্ছি। ঠিক আছে, তুমি তো এখন তুমি একটা প্রধান কোয়ান্টাম সংখ্যার মধ্যে আসো, মানে এই কক্ষপথটাতে আসো, যেটাকে আমরা একটা নাম দিতে পারছিলাম কি, যে কে, যে প্রথম শক্তি স্তর, যেটাকে আমরা নাম বলতেছিলাম। এখন দেখো তুমি এইখানে আসো, তুমি তো এইখানেও থাকতে পারো, তুমি তো এইখানেও থাকতে পারো। দ্যাট মিনস শুধু প্রধান কোয়ান্টাম সংখ্যা আমার জানলেই তোমার অবস্থানটাকে আমি জানতে পারছি না। তার মানে এর সাথে সম্পর্কযুক্ত আর একটা কিছু লাগবে, আর একটা তথ্য আমার লাগবে। সেই তথ্যটাকে যদি আমি স্পেসিফিক করে দিই, তাহলে আমি তোমার অবস্থানটাকে নির্দিষ্ট করতে পারবো। তাহলে দেখো যে এই প্রধান কোয়ান্টাম সংখ্যাটা এক্স্যাক্টলি বলতেছে না যে তুমি কোথায় আসো, কিন্তু একেবারে নির্দিষ্ট করে বলতেছে না যে তুমি কোন অবস্থানটাতে এখন অবস্থান করতেছো। তার মানে এর সাথে আমার একটা সহকারী কিছু একটা দরকার, যে তোমাকে চিনতে গেলে আমার একটা সহকারী কিছু দরকার আছে। ধরুন সহকারী কোনো একটা লোকের সাহায্য দরকার। তো এখানে তুমি কি করলা, এই জন্য সহকারী কোয়ান্টাম সংখ্যা তুমি কি করলা, সাহায্যটা নিলা, যে সহকারী কোয়ান্টাম সংখ্যা। তো তার মানে এই সহকারী কোয়ান্টাম সংখ্যার কাজটা হচ্ছে যে আমার এই যে প্রধান শক্তি স্তরে ইলেকট্রনটা এক্স্যাক্টলি কোথায় এবং সেটা কি অবস্থায় আছে, কি অবস্থা আছে, কি অবস্থাটাতে আছে, সেটা প্রশ্নটা দেখে আমাদের সহকারী কোয়ান্টাম সংখ্যা, যেটাকে আমরা সাধারণ অবস্থায় কি দ্বারা প্রকাশ করি ভাইয়া, এল দ্বারা। এখন দেখো এখানে মজার একটা জিনিস ঘটবে এই দুটা তথ্যের মাধ্যমে, যে আমি যদি তোমাকে এখন বলি যে ভাইয়া তুমি যখনই দেখবা যে এন ইজ ইকুয়াল টু ওয়ান, তার মানে আমার এই তথ্য দ্বারা সাধারণ অবস্থায় কি বোঝাবে, যে আমার একটা মাত্র কি আছে, প্রধান শক্তি স্তর আছে। তার মানে এই এক বলতে আমি বুঝবো শুধুমাত্র যে আমার নিউক্লিয়াসের চারপাশে, সেটা যেখানেই হোক, সেটা আমার বাংলাদেশে হোক, সেটা আমেরিকাতে হোক বা চাঁদের দেশে হোক, তার মানে এন ইকুয়াল টু ওয়ান মানে সেটা কি বোঝাবে ভাইয়া, যে একটা মাত্র শক্তির স্তর আছে, এবং এই একটা শক্তির স্তরে কে আছে ভাইয়া, ইলেকট্রন আছে। তারপরে দেখো তোমাকে আমি কি বললাম যে এই এল নামক জিনিসটা হচ্ছে কি, তোমার এন এর সহকারী একটা জিনিস, মানে এই এনটাকে সহায়তা করতেছে কি আমাদের ছোট হাতের এল লিখতেছে যেটা সেইটা। তো এই জিনিসটা যেটা ঘটায় সেটা হচ্ছে যে এই ইলেকট্রনটা আসলে দেখতে কেমন, ইলেকট্রনটা দেখতে আসলে কেমন, অর্থাৎ সে যেখানে আছে তার বাসা বাড়িটা দেখতে কেমন, সেই জিনিসটাকে ইন্ডিকেট করে দিচ্ছে আমার কি এখানকার সহকারী কোয়ান্টাম সংখ্যাটা। এই সহকারী কোয়ান্টাম সংখ্যাটা যখন আমার এন ইকুয়াল টু ওয়ান হয় তখন এল ইকুয়াল টু হয় আমার শুধুমাত্র জিরো। এখন তুমি বলতে পারো ভাইয়া এটা আবার কিভাবে কি, এটা হচ্ছে আমাদের একটা সূত্র, যে যদি আমাদের প্রধান কোয়ান্টাম সংখ্যা এন হয় তাহলে আমাদের এল হবে হচ্ছে, এল হবে হচ্ছে এন মাইনাস ওয়ান, তখন আমাদের কি হয় এল ইকুয়াল টু কি হয় এন মাইনাস ওয়ান। তাহলে দেখো যে আমার এখানে এন এর মান কত, তাহলে এখানে আমার ওয়ান, সূত্রের আগে থেকে কি একটা আছে ভাইয়া, তার মানে এখানে আমার কত হচ্ছে, তার মানে যখন আমার প্রধান কোয়ান্টাম সংখ্যা এন ইকুয়াল টু ওয়ান তখন এল ইকুয়াল টু কি জিরো হওয়াটাই আমার কি এই সূত্রের সাপেক্ষে কি বাধ্যতামূলক না। এখন দেখো এটা জিরো দ্বারা এক্স্যাক্টলি কি প্রকাশ করে, এই জিরো মানে কি আসলে কোনো সংখ্যা প্রকাশ দিচ্ছে, এখানে জিরো বলতে এক্স্যাক্টলি আমাকে সে একটা তথ্য দিচ্ছে, সেই তথ্যটার নাম হচ্ছে কি ভাইয়া, যে অরবিটাল। সে কি তথ্য দিচ্ছে, এই এল নামক জিনিসটা আমাকে তথ্য দিচ্ছে কি, একটা অরবিটালের তথ্য দিচ্ছে। এই অরবিটাল জিনিসটা আসলে দেখতে কেমন, আসলে দেখতে কেমন, এই জিনিসটার উত্তরটা দিচ্ছে আমার কি এই এল। যখন আমার জিরো নামক জিনিসটাকে আমি পাবো, সেই জিনিসটা হচ্ছে কি ভাইয়া, সেটাকে আমি নাম দিই সাধারণ অবস্থায় এস, সেটাকে আমি নাম দিচ্ছে কি এস। এখন ধরো তোমাকে যদি এখন বলি ভাইয়া যে এন ইজ ইকুয়াল টু টু, তার মানে বলো তো এল ইকুয়াল টু কত হবে, এল ইকুয়াল টু আমার কত হবে ভাইয়া, সূত্রটা ফেলে দিই এন ইকুয়াল টু এন মাইনাস ওয়ান, তাহলে এর মান কত এখানে টু, তাহলে ওয়ান বাদ দিলাম, তার মানে কত থাকতেছে শুধুমাত্র ওয়ান, তার মানে এল এর মান এখানে কত আমার ওয়ান। আচ্ছা দেখো তো এই যে এই ওয়ানটা হতে গেলে আমার এক্স্যাক্টলি সর্বপ্রথমে কাকে অতিক্রম করতে হবে, এই ওয়ানটা যদি আমি এখানে লিখতে চাই সেটা লেখার সাথে সাথে
এই জিনিসটাতে যদি আমি যেতে চাই ক্রমিক সংখ্যা অনুসারে তাহলে এটাতে আমি সরাসরি কি যেতে পারবো না? তার আগে একটা কিছু আছে, জিরো আছে, তার আগে একটা জিরো আছে, তার মানে আমার জিরো, তারপর আমাকে যেতে হবে কোথায়? ওয়ানে। তার মানে দেখো এখানে তাহলে আমি একসাথে কি কি লিখবো? জিরো ওয়ান। এখন দেখো ভাইয়া জিরো জিনিসটার জন্য এক্সাক্টলি সেটা দেখতে কেমন সেটা আমি কি লিখছিলাম, কি নাম দিছিলাম? এস। তার মানে দেখো এখানে নতুন আর একটা ওয়ান আসছে না, তার মানে কি সেটা আর এস থাকতে পারবে? সেটা নতুন আর একটা নাম পাবে, তাই না? সেটাকে আমরা নাম দিলাম কি ভাইয়া? পি। সেটাকে আমরা নাম কি দিলাম? পি। তারপরে দেখো সেম ভাবে যদি আমার এন ইজ ইকুয়াল টু যদি থ্রি হয়, তার মানে এন ইকুয়াল টু এখন কত হচ্ছে ভাইয়া? আমার এন এল ইকুয়াল টু কত হচ্ছে? এল ইকুয়াল টু হচ্ছে আমার টু। তাহলে দেখো এই টু বলতে কি এক্স্যাক্টলি? জিরো ওয়ান টু না? তাহলে জিরো ওয়ান টু বলতে জিরো বলতে আমরা কি বলতেছিলাম? ওয়ান বলতে কি বলতেছিলাম? টু বলতে তাহলে আর একটা নতুন কিছু দেবে আমাদের, তার মানে সেটার নাম দিলাম ডি। তাহলে দেখো আমরা এখানে একটা জিনিস, মজার একটা জিনিস পাচ্ছি কিনা, যে প্রধান যে কোয়ান্টাম সংখ্যা অর্থাৎ যে আমাদের শুধু কক্ষপথ ছিল, এই কক্ষপথটা কি আকারে ছিল ভাইয়া? টু ডি, দ্বিমাত্রিক অবস্থায়। কিন্তু যেখানে আমার ইলেকট্রনটার অবস্থান করতেছে সেই অবস্থানটা কি আমার? সেই অবস্থানটার নাম বলতেছিলাম একটু আগে যে অরবিটাল। সেটাকে আমরা কি বলতেছিলাম? অরবিটাল। ভালো করে বুঝো যে এই জিনিসটা হচ্ছে আমার টু ডি, মানে আমি শুধুমাত্র যখন বললাম যে আমি শুধুমাত্র থাকি হচ্ছে কোথায়? ঢাকায়। এই নামটা যখন আমি বললাম তখন জিনিসটা আমার সেটা কি প্রকাশ দিল যে আমি যা শুধু ঢাকায় আছি, কিন্তু ঢাকার কোথায় আছি, কি অবস্থানে আছি সে জিনিসটাকে কিন্তু বলতেছি না। যখন শুধু বলবো যে ঢাকায় আছে তখন তার মানে সেটা কি অবস্থা আছে ভাইয়া? অরবিটে আছে, তার মানে সেটা হচ্ছে টু ডি, মানে সেটা শুধুমাত্র টু ডাইমেনশন। কিন্তু যখন আমি বলবো যে ঢাকার আমি একটা বাসায় আছি, কোন বাসায় আছি? ধরে নিলাম যে আমি কল্যাণপুরে আছি, তো কল্যাণপুরের কোন বাসায়? এরকম যখন স্পেসিফিক তথ্য আরো দিতে থাকবো আমি, তখন সেটা আমার কি অবস্থা নিল ভাইয়া? অরবিটাল। মানে তখন সেটা টু ডি থাকবে না, তখন সেটা হয়ে যাবে কি? থ্রি ডি। কারণ থ্রি ডি হচ্ছে কি আমার? থ্রি ত্রিমাত্রিক জায়গা। আর ত্রিমাত্রিক জায়গা মানে কি? সেখানে কি আমি থাকতে পারি না? আমরা কোন অবস্থানে বসবাস করতেছি, দ্বিমাত্রিক নাকি ত্রিমাত্রিক? আমরা আছি ত্রিমাত্রিকে। সো দ্যাটস ওয়াই একটা ইলেকট্রন যেখানে থাকবে সেটা হচ্ছে আমার কি মাত্রিক পথ ভাইয়া? থ্রি ডি। তার মানে দেখো যে অরবিট এবং অরবিটাল একই জিনিস, যা শুধুমাত্র অরবিট জিনিসটা প্রকাশ করতেছে যে আসলে ইলেকট্রনটা কোন কক্ষপথে আছে। এখন তুমি বলতে পারো ভাই এটা তো প্রধান প্রথম কক্ষপথ, তাই না? এখন হতে পারে এরকম তুমি আর একটা কক্ষপথ দিছো, এটা হচ্ছে আমার নিউট্রন নিউক্লিয়াস, আর এটা হচ্ছে আমার আর একটা কক্ষপথ, এটা আর একটা কক্ষপথ। এখন তুমি এই কক্ষপথ গুলাকে যদি ক্রমিক অনুসারে যদি তুমি লেখো তাহলে দেখবে এটা কত নাম্বার পথ ভাইয়া? আর এটা হচ্ছে আমার দ্বিতীয়। এখন যদি তোমাকে আমি বলি যে তোমার নির্দিষ্ট করে তোমার অবস্থানটাকে যদি বলতে হয়, যে তোমাকে আমি ধরো জিজ্ঞেস করলাম যে পরাগ তুমি কোথায় আছো, সে যদি বলে ভাই আমি ঢাকায় আছি, ঠিক আছে? তারপরে বললো যে ঠিক আছে যে সাদিক তুমি কোথায় আছো ভাইয়া, সে বললো ভাই আমি চট্টগ্রামে আছি। এখন তুমি কি বলো যে আমি তাদের কাছ থেকে যে তথ্যগুলাকে নিলাম সেই তথ্যগুলাকে কি এক্স্যাক্টলি সে কোথায় আছে, মানে সে ঢাকার কোথায় আছে সেটা কি আমি জানতে পারছি, বা সে চট্টগ্রামের কোথায় আছে জানতে পারছি? তার মানে শুধু যে তথ্যটা আমি দিচ্ছি সাধারণ তথ্য, সেটা হচ্ছে আমার কি ভাইয়া? যে এখানকার প্রধান কোয়ান্টাম সংখ্যা, যেটাকে আমরা কি বলতেছি? এন। এই এন শুধু বোঝাচ্ছে যে একটা ইলেকট্রন প্রথম কক্ষপথে আছে নাকি দ্বিতীয় কক্ষপথে আছে নাকি তৃতীয় কক্ষপথে আছে, মানে সে কোন কক্ষপথে আছে আমার এই টু ডি সার্ফেস এর ভিতরে, অর্থাৎ টু ডির মধ্যে সে কোন কক্ষপথে আছে সেই অবস্থানটাকে শুধু জানান দিচ্ছে কি আমার? এন। আরো জিনিসটাকে বোঝো যে এটার নাম ধরে নাও যে ধর্মপাড়া, এটার নাম ধরে নাও ধর্মপাড়া, এটার নাম ধরে নাও যে হচ্ছে আমার শিকদারপাড়া, তারপরে পরের যে আমি একটা কক্ষপথ দিলাম ধরে নাও এটা, এটার নাম ধরে নাও হচ্ছে যে প্রফেসরপাড়া। তাহলে ধরো এই যে ধর্মপাড়া, শিকদারপাড়া, প্রফেসরপাড়া, এই তিনটাতে ধরে নাও যে তুমি যে কোনো একটা পাড়ায় থাকো, ধরো তুমি ধরো যে কোথায় থাকো, তুমি শিকদারপাড়ায় থাকো। এখন যদি তোমাকে জিজ্ঞেস করি ভাইয়া তুমি কোথায় থাকো, তুমি তাহলে উত্তর কি দিবা? শিকদারপাড়া। এখন যদি আপনাকে বলা ভাই আপনি কোথায় থাকেন তাহলে বলবেন হচ্ছে কোথায়? প্রফেসরপাড়া। তার মানে এই যে যা শুধু সে কোন অবস্থানে আছে, দেখো যে আমি যদি এখন এটাকে স্টার্টিং একটা কেন্দ্র থেকে বিবেচনা করি, ধরো এটা পৌরসভা, ধরো এটা হচ্ছে পৌরসভা, তাহলে এই পৌরসভা থেকে যদি আমি দেখি যে ধর্মপাড়াটার অবস্থানটা কি আগে না, তার মানে আগে বলতে পৌরসভা থেকে আগে বলতে সেটাকে আমি ওয়ার্ড নাম্বার ওয়ান দিচ্ছি, ঠিক আছে? তারপরে দ্বিতীয় যে অবস্থানটা আসতেছে আমার সেটা হচ্ছে শিকদারপাড়া, সেটাকে আমি ওয়ার্ড নাম্বার টু বলতেছি, আর তিন নাম্বারে যেটা আসছে সেটাকে আমি বলতেছি ওয়ার্ড নাম্বার থ্রি। তার মানে দেখো আমার শুধুমাত্র আমি কোথায় আসি এই অবস্থানটাকে শুধু নির্দেশ করে দিচ্ছে আমার শুধু প্রধান কোয়ান্টাম সংখ্যা, এছাড়া আমি ওই এলাকার কোথায় আসি, কি করতেছি, চায়ের দোকানে গেছি নাকি লাইব্রেরিতে গেছি নাকি মার্কেটে গেছি নাকি অন্য কোথাও যে আড্ডা দিচ্ছি,
এটা কিন্তু স্পেসিফিক করে দিচ্ছে না। সো দ্যাটস ওয়াই আমার প্রধান কোয়ান্টাম সংখ্যাটা n ইকুয়াল টু বলতে আমি বলতো শুধুমাত্র যে আমি কয় নাম্বার কক্ষপথে বা কত নাম্বার ওয়ার্ডে আছি। ঠিক আছে, এখন সেই সাথে একটু আগে বললাম কি ভাইয়া যে ধরো যে n ইকুয়াল টু 3, তার মানে সেটার সাথে সহকারে একটা কিছু তথ্য তুমি পাচ্ছ, যে তথ্যটার প্রেক্ষিতে আমি কয়টা জিনিস পাইছি ভাইয়া, যে 0 1 2, যেটা প্রেক্ষিতে আমি কি কি নাম দিছিলাম ভাইয়া, যে s p এবং d। এই জিনিসগুলো আসলে তোমাকে কি দিচ্ছে, তাহলে আমি তাহলে এইখান থেকে অর্থাৎ যখনই আমি প্রধান কোয়ান্টাম সংখ্যার পরে নতুন আর একটা তথ্য পাওয়া শুরু করলাম, তখনই আমি কি ভাইয়া যে 2d অরবিট নামক জিনিস থেকে কোথায় আসলাম ভাইয়া, 3d নামক একটা জায়গা চলে আসলাম, এবং এই 3d নামক জায়গাটাতে এসে আমি নাম পাইলাম কি spd। এখন ধরো তুমি যে এলাকায় থাকো, ধরে নিলাম ওয়ার্ড নাম্বার 2, সেই ওয়ার্ড নাম্বার 2 এর হচ্ছে প্রথম বাড়ি, দ্বিতীয় বাড়ি, তৃতীয় বাড়ি, এখন তুমি কোথায় থাকতে পারো, তুমি তৃতীয় বাড়িতেও তো থাকতে পারো, তাহলে সেই জিনিসটাকে কি আমার সহযোগিতা করতেছে না এই প্রধান কোয়ান্টাম সংখ্যার সাথে এল জিনিসটা, তো সেটাকে স্পেসিফাই করে দেয় হচ্ছে আমাদের এস পি এবং ডি। এখন দেখো যে এস পি ডি এই জিনিসটার সাথে সাথে আমার আর একটা জিনিস যেটা ঘটে, যে এই জায়গাগুলোতে আসলে কে বসবাস করে, আমরা বসবাস করি না, ইলেকট্রন বসবাস করে, অবশ্যই ইলেকট্রন বসবাস করে, এবং ইলেকট্রন একটা কি ভাইয়া, ইলেকট্রন একটা কি চার্জ না, তাহলে ইলেকট্রন যেহেতু একটা চার্জ, সেই প্রেক্ষিতে সে যখন এই এলাকাগুলোতে বসবাস করে, এই এলাকাগুলোতে যখন সে বসবাস করে, ঠিক আছে, তখন আমাদের এইখানে চার্জের প্রেক্ষিতে দেখা যাচ্ছে যে তার মধ্যে একটা চৌম্বক ক্ষেত্র তৈরি হচ্ছে, কি তৈরি হচ্ছে, চৌম্বক ক্ষেত্র তৈরি হচ্ছে, এবং সেই চৌম্বক ক্ষেত্রটা তৈরি হওয়ার কারণটা কি, যে আমরা কি বলতেছিলাম ফার্স্ট অবস্থা থেকে, যে একটা ইলেকট্রন কি গতিশীল অবস্থায় আছে না, তো যেহেতু সে গতিশীল অবস্থায় আছে, তার মানে যখন সে এস এই থাকুক বা পি এ থাকুক বা ডি তেই থাকুক, তাহলে তার মধ্যে কি তার চারপাশে একটা তার প্রভাব তৈরি হবে না। চৌম্বক ক্ষেত্র এক্স্যাক্টলি কি বোঝাচ্ছে আমাদেরকে দেখো, যে তোমাকে যদি এখন বলি যে তোমার কাছে আমি এক কাপ চা নিলাম, তোমার কাছ থেকে আমি কি বললাম ভাইয়া, তো তোমার কাছ থেকে আমি এক কাপ চা নিলাম, তাহলে দেখো যে এই যে এক কাপ চা যখন তুমি এখানে নিলা, এক কাপ চা নেওয়ার পরে সেই জিনিসটা থেকে এক্স্যাক্টলি কি হয়, সেই জিনিসটা থেকে এক্স্যাক্টলি যে চারপাশে একটা তুমি গরম আবহাওয়ার মতো পরিস্থিতি খেয়াল করো না, যে চারপাশে আমার গরম একটা প্রভাব লাগতেছে, ঠিক সেরকম যখন একটা চার্জ যখন একটা স্বাভাবিক অবস্থানে থাকে, যদি সে গতিশীল অবস্থায় থাকে, তখন তার চারপাশে চার্জের একটা প্রভাব থাকে। অর্থাৎ বিষয়টাকে যদি আরো একটু ইয়ে করে দেখো, অর্থাৎ যদি ধরো যে এটা হচ্ছে আমার একটা চার্জ, এটা আমার একটা চার্জ, এই চার্জটা ধরো যে এই এতটুকু এরিয়ার মধ্যে, আমি ডট 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 এলাকাটা দিচ্ছি, এই এরিয়া পর্যন্ত তাকে আমি চিনতে পারি যে এখানে সে একটা চার্জ আছে। অর্থাৎ ধরো যে এখানে তুমি আসো, ধরো এখানে কি আসো, তুমি আসো, তো তুমি জিনিসটাকে আমি চিনবো কিভাবে, আমি যত তোমার কাছাকাছি আসবো তত সেভাবে চিনতে পারবো, আমি কি দূর থেকে দেখলে তোমাকে আমি চিনতে পারবো, পারবো না, তার মানে তোমাকে যতটুকু এরিয়ার মধ্যে আমি চিনতে পারতেছি সেটাই তোমার ক্ষেত্র, মানে সেটার প্রেক্ষিতে তোমাকে আমি কি করতে পারতেছি, চিনতে পারতেছি, তার মানে একটা চার্জ যখন এখানে থাকে, থিওরিটিক্যাল শব্দ আমি লিখতেছি, থিওরিটিক্যালি তার হচ্ছে মোটামুটি অসীম পর্যন্ত একটা প্রভাব থাকে, ঠিক আছে, থিওরিটিক্যালি বলতে মানে আমি যদি ম্যাথমেটিক্যাল ইকুয়েশনের মাধ্যমে তাকে দেখতে চাই, তাহলে দেখা যাবে যে এইখানে যদি একটা চার্জ থাকে তাহলে অসীম দূরত্ব পর্যন্ত তার কি থাকে, প্রভাবটা থাকে, কিন্তু বাস্তবে এক্স্যাক্টলি কিন্তু সেটা পাই না আমরা, তো সেটার একটা সাধারণ উদাহরণ তুমি দেখবা, যে সাধারণ ওয়াইফাই এর দিক থেকে দেখবা, ঠিক আছে, আমরা যেটাকে ওয়াইফাই নাম বলতেছি, যে ওয়্যারলেস, ঠিক আছে, তো দেখবা যে তুমি তোমার বাসার গন্ডির এরিয়ার পরে যে 2 থেকে 3 মিটার অথবা 4 মিটার বা 5 মিটার যাওয়ার পরে দেখবা যে কানেকশনে যে এরকম ভোল্টেজ গুলো দেখবা যে কমতে কমতে একটা কমছে, দুটা কমছে, তিনটা কমছে, চারটা কমছে, পাঁচটা, শেষ পর্যন্ত একবারে দেখবা যে শুধুমাত্র 0 ডট, কিচ্ছু নাই আর। তার মানে দেখো যে তুমি তোমার বাসার ওই ওয়্যারলেস এর জায়গাটা থেকে যত বেশি দূরে চলে যাচ্ছ সেটার প্রভাবটাও কি কমতে শুরু করতেছে না, তো ঠিক এক্স্যাক্টলি আমাদের চার্জের ক্ষেত্রে এক্স্যাক্টলি সেই ঘটনাটাই ঘটে, একটা চার্জ যে এখানে থাকে তার চারপাশে সেটার একটা প্রভাব তৈরি হয়, ঠিক আছে, সেটার একটা কি প্রভাব তৈরি হয়, তার নিজের প্রভাব তৈরি হয়, এই প্রভাবটা এটাকে আমরা বলি হচ্ছে কি ভাইয়া, চৌম্বক ক্ষেত্র। অর্থাৎ তুমি এখানে শুধু চৌম্বক না, তুমি যে কোনো জিনিসের ক্ষেত্রে জিনিসটাকে বলতে পারো সেটা হচ্ছে তোমার ক্ষেত্র। যেমন ধরো যে তুমি যে এলাকাটাতে বসবাস করো, যতটুকু এরিয়া পর্যন্ত তোমাকে তোমার মানুষজন চেনে, তোমাকে বলতে পারো সেটা তোমার নিজের ক্ষেত্র, ঠিক আছে। এবং ধরো যে তুমি ধরো যে তুমি একটা খাতার পৃষ্ঠায় মনে করো যে এরকম মার্জিন টেনে কিছু একটা লিখতেছো, ঠিক আছে, এই লেখাটা তাহলে তোমার কি বলতে পারে যে তোমার এই মাথা খাতার এতটুকু ক্ষেত্রের মধ্যে তোমাকে লিখতে হচ্ছে, তার মানে এটা তো খাতার ক্ষেত্র, ঠিক আছে, ঠিক সেরকম ভাবে চৌম্বক ক্ষেত্র জিনিসটা কি, যে চৌম্বক ক্ষেত্র তৈরি হওয়ার জন্য ফার্স্ট ক্রাইটেরিয়াটা আমার কি, সেটা কি হতে হবে ভাইয়া, চার্জ হতে হবে, চার্জ ব্যতীত আমি সেখানে কি করতে পারবো না, চৌম্বক ক্ষেত্র তৈরি করতে পারবো না,
তার মানে আমার দেখো যে প্রধান কোয়ান্টাম সংখ্যার সাথে আমার সহকারী কোয়ান্টাম সংখ্যা জিনিসটা এক্স্যাক্টলি কি বলতিছিল যে সেটা স্পেসিফিক আরো কোথায় নির্দিষ্ট করে আছে যেটাকে আমরা নাম দিয়েছিলাম কি এসপিডি এবং এই জিনিসটার সাথে আমরা আরেকটা জিনিস নাম বললাম সেটা হচ্ছে কি ভাইয়া যে ম্যাগনেটিক ক্ষেত্র ঠিক তার মানে কি যে আমি এখানে কি বলতিছিলাম যে প্রধান কোয়ান্টাম সংখ্যা কে বসবাস করে একটা ইলেকট্রন এই ইলেকট্রনটা বসবাস করার সাথে সাথে সহকারী কোয়ান্টাম সংখ্যায় সেখানেও কে ইলেকট্রনটাই বসবাস করতেছে না তাহলে এই ইলেকট্রনটা যেহেতু এখানেই বসবাস করতেছে তাহলে তার মানে সে যেহেতু একটা চার্জ তার একটা কি তৈরি করা আছে ভাইয়া চৌম্বক ক্ষেত্র তার মানে এখানে কি তৈরি করা আছে একটা চৌম্বক ক্ষেত্র এখন দেখো এইখানে আরেকটা জিনিস যে এই সহকারী কোয়ান্টাম সংখ্যার সাথে সাথে আমাকে আরেকটা তথ্য রসায়ন দিচ্ছে সেটা হচ্ছে যে যে ভাই আমার যে ইলেকট্রনটা এখানে আছে যে কক্ষপথে আমার একটা ইলেকট্রন এখানে আছে সেই ইলেকট্রনটা ঠিক আছে যে ইলেকট্রনটা হচ্ছে কি আমার একটা কক্ষপথে অরবিটালে অবস্থান করতেছে সেইখানে ইলেকট্রনটা কি করতেছে হয় সেটা ঘড়ির কাঁটার দিকে ঘুরতেছে নয়তোবা ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরতেছে এই যে ঘূর্ণন এই ঘূর্ণনটা আমার প্রত্যেকটা অবস্থায় জোড়ায় জোড়ায় ঘটবে কিসে কিসে ঘটবে ভাইয়া জোড়ায় জোড়ায় ঘটবে এবং এই জোড়ায় জোড়ায় ঘটার ঘটনাটা ঘটে হচ্ছে স্বাভাবিক অবস্থায় প্লাস এবং মাইনাস এই দুটা জিনিসকে কেন্দ্র করে তার মানে যদি এখানে যেহেতু আমরা আলোচনাটা করতেছি কাকে নিয়ে ইলেকট্রনকে নিয়ে তার মানে ধরো প্রধান কোয়ান্টাম সংখ্যা পরে সহকারী কোয়ান্টাম সংখ্যা আমাদের কি অবস্থা করলো যে সে এক্স্যাক্টলি দেখতে কেমন সেই জিনিসটার তথ্যটা দিল কি আমাদেরকে সহকারী কোয়ান্টাম সংখ্যা তারপরে দেখো যে ওই যে ওইখানে একটা ইলেকট্রন সে ডানে ঘুরতেছে নাকি বামে ঘুরতেছে এই জিনিসটাকে নির্দেশ করে দেয় আমাদেরকে ভাইয়া স্পিন কোয়ান্টাম সংখ্যা এবং দেখো যে যখনই সে ঘুরতেছে আমরা একটু আগে কি বললাম যে চার্জ থাকা মানে সেখানে একটা কি তৈরি হয় চৌম্বক ক্ষেত্র তৈরি হয় এবং চৌম্বক ক্ষেত্রটা কিন্তু স্থির অবস্থাটাতে তৈরি হবে না সেটার জন্য অবশ্যই কি থাকতে হবে একটা মুভিং মানে চলন্ত অবস্থা থাকতে হবে চলন্ত অবস্থা না তা না থাকলে সেটা আমি কি করতে পারবো না চৌম্বক ক্ষেত্র তৈরি করতে পারবো না সো দ্যাটস ওয়াই এখন যদি আমি একটু স্বাভাবিক ভাবে জিনিসটাকে লিখি এখানে দেখো যে আমরা কি কি তথ্য পেলাম সেটা হচ্ছে যে একটা এন পাইলাম এই এন এর প্রেক্ষাপটে একটা কি পাইলাম এল পাইলাম এই এল এর প্রেক্ষাপটে যে ইলেকট্রনটাকে আমরা নির্দিষ্ট করতে চাচ্ছি সেই ইলেকট্রনটা একটা কি পাইলাম একটা ঘূর্ণন পাইলাম যে এক্স্যাক্টলি সে ডানে ঘুরতেছে নাকি বামে ঘুরতেছে এখন তুমি বলতে পারো যে ভাইয়া সেটা উপরে নিচে ঘুরতে পারে না আচ্ছা উপরে নিচে ঘোরার এখানে বিষয়টা ডানে বামের সাথে সম্পৃক্ত একটা ইলেকট্রন যখন ঘুরতেছে সে এক্স্যাক্টলি ডানে বামে ঘোরা মানে কি সে উপর নিচে অর্থাৎ এখানে কি সে উপর নিচে এরকম করে ঘোরে ঘোরাটা সবসময় আমাদের কি হয় ঘড়ির কাঁটার দিকে অথবা ঘড়ির কাঁটার বিপরীত দিকে ড্যাশ হয় এখানে উপর নিচে ঘোরার বিষয়টা এখানে সম্পৃক্ত না এখন দেখো যেহেতু সে ঘুরতেছে তার মানে সে কি অবস্থায় আছে ভাইয়া মুভিং মানে চলতেছে মানে চলন্ত অবস্থায় মানে সে স্থির নাই সো দ্যাটস ওয়াই তার মধ্যে একটা কি তৈরি হয় চৌম্বক ক্ষেত্র শুধু চৌম্বক বলতে আমরা যেটা বুঝি সেই চৌম্বক আর এই চৌম্বক ক্ষেত্র দুটার মধ্যে পার্থক্য আছে অর্থাৎ চৌম্বক ক্ষেত্র জিনিসটা হচ্ছে যে একটা চার্জ যখন চলন্ত অবস্থায় থাকে তখন চারপাশে এক টাইপের ম্যাগনেটের মতো আচরণ শুরু করে মানে আচরণ দেয় সে মানে তার বৈশিষ্ট্যটা হচ্ছে কিসের মতো দেয় তখন একটা ম্যাগনেটের মতো কিন্তু প্রাকৃতিক ভাবে যে ম্যাগনেট গুলো আমরা পাই সেটার মাঝখানে কিন্তু আবার কি থাকে কোন ধরনের আমরা কিন্তু আকর্ষণ বিকর্ষণে কিছু পাই না হয় দেখবা যে এখানে একটা আকর্ষণ এখানে একটা বিকর্ষণ এরকম পাচ্ছি আমরা কিন্তু মাঝখানের দিকে পাই না কিন্তু এই যে চৌম্বক এর মতো আচরণ সেই আচরণটা দেয়া শুরু করে হচ্ছে আমার কে ভাইয়া এই চার্জটা তখন আমরা সেটাকে কি বলতেছি চৌম্বক ক্ষেত্র সরাসরি চৌম্বক বলতেছি না কিন্তু চৌম্বকের ক্ষেত্র মানে চৌম্বকের মতো একটা আচরণ দিচ্ছে সে তার মানে এই জিনিসটা চৌম্বকের মতো আচরণ দিচ্ছে দেওয়ার কারণে সে কি করতেছে ভাইয়া নিজে মধ্যে কি অন্য একটা কিছুকে আকর্ষণ করার ক্ষমতা তার মধ্যে থাকতেছে না ঠিক তাহলে এই যে ম্যাগনেটিক সংখ্যা যেটাকে আমরা বলতেছি এটা হচ্ছে সেই চৌম্বক ক্ষেত্র তৈরি পরিস্থিতি তাহলে দেখো যদি আমরা বলি এখানে যে প্রধান কোয়ান্টাম সংখ্যা এক তার মানে আমার তখন সহকারী কোয়ান্টাম সংখ্যা কত আসবে ভাইয়া জিরো তখন আমার স্পিন মানে ঘূর্ণনের কথা বলছিলাম সে ঘূর্ণনটা এক্স্যাক্টলি কোন দিকে হবে হয় ডানে অথবা বামে অর্থাৎ প্লাস মাইনাস দ্বারা সেটাকে আমি দিব আর এই প্লাস মাইনাস থাকা মানে কি দেখো তো চার্জের একটা কি সমঅবস্থা না অর্থাৎ একটা বিপরীতধর্মী চার্জ একই সমমানের এবং একটা বিপরীতধর্মী আর একটা চার্জ ধরে নাও একটা পজিটিভ একটা নেগেটিভ তার মানে এক্স্যাক্টলি এখানে টোটাল এনার্জি ইকুয়াল টু কত জিরো তার মানে এখানে কোনো ধরনের ইমব্যালেন্স থাকতেছে না তাই না তার মানে এই জিনিসটাই আমাদেরকে নির্দেশ করতেছে হচ্ছে স্পিন সংখ্যাটা এখন দেখো যদি আমার এখানে ব্যালেন্সে থাকতে হয় তার মানে ইলেকট্রনটাকে কি অবস্থায় থাকতে হচ্ছে অবশ্যই একটা হচ্ছে প্লাসে থাকতে হবে আর একটা মাইনাসে থাকতে হবে এবং সেটা ইজ ইকুয়াল টু কত হতে হবে ভাইয়া যে আমার এটা ইকুয়াল টু জিরো হইতো মানে শক্তিটা যেন ব্যালেন্সড অবস্থায় থাকে
যেটা যেন ইমব্যালেন্স না হয়। এবং সেই জিনিসটার প্রেক্ষিতে আমি এখানে কি পাচ্ছি ভাইয়া, একটা চৌম্বক ক্ষেত্র পাচ্ছি, কারণ সেখানে কি করতেছে, সে ঘুরন্ত অবস্থায় আছে, দ্যাটস ওয়াই আমি সেখানে একটা ম্যাগনেটিক অবস্থাটা পাচ্ছি। তো এইটাই হচ্ছে আমার হচ্ছে কোয়ান্টাম সংখ্যা। এই চারটা জিনিসকে দিয়ে একটা ইলেকট্রন এক্স্যাক্টলি কোথায় কি পরিমাণে আছে সেই জিনিসটাকে আমরা নির্ণয় করতে পারি। এখন এইখান থেকে যেটা আসে যে দেখো যে আমরা এখানে যদি কয়েকটা সাধারণ একটা প্রশ্ন লিখি যে n ইজ ইকুয়াল টু ধরো 3, এই 3 দ্বারা আমরা কি কি তথ্য বের করতে পারি, ঠিক আছে? এই n ইকুয়াল টু 3 বলতে বোঝাবে যে সেটা সর্বত কক্ষপথ কয়টা আছে ভাইয়া, তিনটা আছে, যে মূল নিউক্লিয়াসকে কেন্দ্র করে প্রথম কক্ষপথ, দ্বিতীয় কক্ষপথ, তৃতীয় কক্ষপথ, তাই না? এটার প্রেক্ষিতে আমরা কি পাই ভাইয়া, সহকারী কোয়ান্টাম সংখ্যা, সেটার মধ্যে কত পাবো, 0, 1, 2, কারণ আমরা কি জানছিলাম যে n মাইনাস 1 ইজ ইকুয়াল টু হচ্ছে আমার কি l, তাই না? তারপরে s ইকুয়াল টু কি পাবো ভাইয়া, s ইকুয়াল টু পাবো হচ্ছে আমরা ঘূর্ণন, সেই ঘূর্ণনটা এক্স্যাক্টলি কি কিভাবে হয়, প্লাস মাইনাস আকারে হয়, তাই না? এই প্লাস মাইনাস আকারে হওয়ার পরিস্থিতিটা, তারপরে m এর পরিস্থিতিটাও ঘটে আমার কি ভাইয়া, যে m এর পরিস্থিতিটা ঘটবে আমার কি আকারে, m এর পরিস্থিতিটা এক্স্যাক্টলি কি ঘটবে, এখানে চার্জটা আমার সেটা চৌম্বক ক্ষেত্র তৈরি করতে পারছে নাকি পারে না সেই পরিস্থিতিটা। এখন দেখো যে এই যে স্পিন কোয়ান্টাম সংখ্যা, ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা, এই সহকারী কোয়ান্টাম সংখ্যা এবং হচ্ছে প্রধান কোয়ান্টাম সহকারী সংখ্যা, এখানে দেখো যে একটা তথ্যকে আমি পাচ্ছি না এখানে, যে প্লাস মাইনাস যেখানে আছে সেখান থেকে কি আমি বুঝতে পাচ্ছি না যে চার্জ এখানে আমার সমপর্যায়, মানে একটা ঘূর্ণন যদি এদিক হয় আর একটা ঘূর্ণন অবশ্যই আমার কি দিক হতে হবে, বিপরীত দিক হতে হবে, তার মানে এই দুটা মিলে আমার কি থাকবে, নিউট্রাল অবস্থা থাকবে। তার মানে আমি কি এখানে বুঝতে পাচ্ছি না যে এইখানে আমার ইলেকট্রন গুলা মানে এমন ভাবে বিন্যস্ত যে প্রত্যেকটার ক্ষেত্রে যেন আমার এই জিনিসটা সেম ভাবে ঘটার একটা প্রক্রিয়া থাকে, তাই কিনা, মানে যেটা পরিস্থিতিতে আমি যেন সেটার পরিস্থিতিটা কি পাই, ব্যালেন্সড অবস্থায় পাই। তার মানে দেখো এগুলোর আমার একটা নাম দিছিলাম এস, তারপর এটার ক্ষেত্রে পি, এটার ক্ষেত্রে ডি। এখন দেখো তো ভাইয়া যে এস পি ডি এই জিনিসটাতে যে এস এটা হচ্ছে আমার একটা কি কি বলছিলাম আমরা, অরবিটাল, অর্থাৎ এটা ছিল আমাদের টুডি পথ, এবং যখনই আমরা টুডির প্রেক্ষিতে যখন আরো বেশি নির্দিষ্ট দিকে একটা ইলেকট্রনকে খুঁজতে গেছি তখন আমরা কি পাইছি, অরবিটাল, তার মানে এস হচ্ছে আমার একটা অরবিটাল। এখন আমি বলবো যে এইখানে কয়টা ইলেকট্রন থাকতে পারে, এটাকে আমরা কিভাবে বের করব, এইখানে আমার এস এ কয়টা ইলেকট্রন থাকবে সেটাকে আমরা কিভাবে বের করব। এইখানে দেখো ভাইয়া যে আমাদের এই যে 0, 1, 2 এই জিনিসটার প্রেক্ষিতে আমরা কোথা থেকে বার করতেছিলাম, প্রধান কোয়ান্টাম সংখ্যা থেকে। তাহলে দেখো এইখানকার যে স্পিন কোয়ান্টাম সংখ্যা যেটা আছে, যে প্রত্যেকবার যে ঘূর্ণন, সেই ঘূর্ণনের পরিস্থিতিটাকে আমরা নির্ণয় করতে পারবো কোথা থেকে ভাইয়া, যে এন এবং এল এই দুটার মাধ্যমে, ঠিক আছে? তার মানে দেখো এইখানে যদি আমরা এস পি ডি এই জিনিসটাকে নির্ণয় করতে যাই, তাহলে এস হচ্ছে আমার প্রথম অবস্থায় যদি আমরা ওয়ান করছিলাম, এন ইকুয়াল টু যখন আমরা কত করছিলাম, ওয়ান, তার মানে সেখানে আমরা কি করছিলাম ভাইয়া, একটা মাত্র কক্ষপথ পাইছিলাম এবং সেখানে কোয়ান্টাম সংখ্যাটা প্রধান সহকারী কোয়ান্টাম সংখ্যাটা কত ছিল, একটাই, সেটা হচ্ছে কত, শুধু এস। এখন সেখানে স্পিন কোয়ান্টাম সংখ্যা কত পাইছিলাম ভাইয়া, প্লাস মাইনাস, তার মানে প্লাস মাইনাস অবস্থাটা কি ছিল আমাদের, জিরো। তার মানে আমার দেখো যে এস এর মধ্যে সার্বিকভাবে সেখানে আমার সর্বোচ্চ ইলেকট্রন কয়টা থাকা, প্লাস মাইনাস মানে কয়টা, এখানে দুইটা, তার মানে এখানে আমি ইলেকট্রন পাচ্ছি কয়টা, যদি আমার এস হয় তাহলে সেক্ষেত্রে এখানে ইলেকট্রন পাচ্ছি আমি সর্বোচ্চ দুইটা, এর বেশি আমি সেখানে দিতে পারতেছি না। এখন বলি যদি যে পি, এই পি জিনিসটার মধ্যে আমি তখন কিভাবে আসবো, তাহলে দেখো যে একটা দুইটা এখানে আমার যখন কি কি আসে, যখন পি এর মধ্যে যাব আমি কি সরাসরি পি তে যেতে পারবো নাকি এই এস এই জিনিসটাকে অতিক্রম করে আমাকে পি এর মধ্যে যেতে হবে, অর্থাৎ এস এর ক্রাইটেরিয়াটাকে পূরণ করে তারপরে আমাকে কার মধ্যে যেতে হবে ভাইয়া, পি এর মধ্যে যেতে হবে। তার মানে এখানে দেখো যে অলরেডি আমার যে এস এই যেটাকে আমরা স্পিন সংখ্যা বলতেছি, অর্থাৎ সেটাকে আমরা নির্ণয় করার পরিস্থিতিটা দিই কোথায়, যে প্লাস মাইনাস এল এটার দ্বারা, ঠিক আছে? যে প্লাস মাইনাস এল বলতে এখন দেখো যে যদি জিরো হয় তাহলে সেখানে শুধুমাত্র কি থাকতেছে, প্লাস মাইনাস জিরো, আর যদি আমার ওয়ান হয় তার মানে অলরেডি প্লাস মাইনাস জিরো মানে শুধু জিরো এবং সেই সাথে প্লাস ওয়ান মাইনাস ওয়ান, তাই কিনা, অর্থাৎ শুধু ওয়ানের জন্য। তার মানে যদি এখন এখানে তোমাকে বলি যে এল ইকুয়াল টু জিরো, এটার মানে সেখানে আমার শুধুমাত্র কয়টা স্পিন সংখ্যা আছে ভাইয়া, একটা প্লাস একটা মাইনাস। এবং দেখো যখন আমার এল ইকুয়াল টু ওয়ান বলতেছিলাম এই জিনিসটা বলতে আমার সেখানে আমার এস ইকুয়াল টু আমি কি পাচ্ছি, জিরো পাচ্ছি, প্লাস পাচ্ছি, মাইনাস পাচ্ছি, তাই না? এবং এই যে দেখো এই জিরোর মধ্যে কয়টা প্লাস মাইনাস আছে,
আবার এই যে এই মাইনাসের মধ্যে কয়টা প্লাস মাইনাস আছে, আবার এইখানে কয়টা আছে, তাহলে টোটাল কয়টা পাইলাম ভাইয়া? টোটাল কয়টা পেলাম? ছয়টা। তার মানে আমার যখন n ইকুয়াল টু যখন হচ্ছে আমার কত থাকবে 2, l ইকুয়াল টু যখন আমার কত আসবে 0 1, তখন s ইকুয়াল টু আমি কত পাবো ভাইয়া? যে প্লাস মাইনাস l। এবং সেখান থেকে তাহলে টোটাল ইলেকট্রনের সংখ্যাটা পাবো আমি কয়টা? টোটাল ইলেকট্রনের সংখ্যাটা পাবো হচ্ছে যে আমার এই n ইকুয়াল টু যখন 2 ছিল তখন l এর মান কি কি পাইতাম আমি? s এবং p। আর s এর জন্য সর্বোচ্চ ইলেকট্রন কয়টা পাইলাম আমরা? দুইটা। তাহলে এই p এর জন্য দেখো, তাহলে এই p এর জন্য আমি কয়টা পাবো? তাহলে প্লাস মাইনাস l। তাহলে প্লাস মাইনাস l বলতে কি বোঝায় ভাইয়া? 0 1। তাহলে এখানে দেখো 0 1 প্লাস 1 সেটা হচ্ছে আমার কি? s। তাহলে দেখো সেইখান থেকে আমি প্রত্যেকটা স্পিনের মধ্যে কয়টা করে এখানে ইলেকট্রন এরিয়া পাচ্ছি? প্লাস মাইনাস দুইটা করে পাচ্ছি না? প্লাস মাইনাস কয়টা করে পাচ্ছি? দুইটা করে। তার মানে এই যে 0 মাইনাস 1 প্লাস 1, এই জিনিসটার প্রেক্ষিতে দেখো তো এই যে এই দুই নাম্বার যে এই পি লিখতেছি, তাহলে এখানে সর্বোচ্চ কয়টা ইলেকট্রন থাকবে? ছয়টা। তারপর যদি আমরা আসি ডি এর মধ্যে, এই তাহলে ডি এর ক্ষেত্রে আমাদের ঘটনাটা কি ঘটবে ভাইয়া? দেখো যে এস পি ডি, ডি মানে কি? এখানে আমরা হচ্ছে কত পাবো? 3। তাহলে এখানে কত আসবে ভাইয়া আমাদের? 2। তাহলে দেখো অলরেডি কিন্তু জিরোর জন্য সর্বোচ্চ ইলেকট্রন কয়টা পাইছিলাম? দুইটা। এই এক যখন আসলো, মানে যখন আমাদের কোয়ান্টাম সংখ্যাটা দ্বিতীয়তে আসলো, তখন আমরা কত পাইলাম? ছয়টা। তাহলে যখন দুই আসলো তখন এটার নাম কি দিলাম আমরা? ডি অরবিটাল। এই ডি অরবিটালে সর্বোচ্চ তাহলে কয়টা ইলেকট্রন থাকতে পারে এই জিনিসটাকে দেখো। তাহলে আমরা কি করবো ভাইয়া, যে দেখো অলরেডি এখানে কয়টা পাইছিলাম? দুইটা। এখানে পাইছিলাম ছয়টা। এখানে পাইলাম তাহলে কয়টা দেখো? তাহলে এই ক্ষেত্রে আমাদের স্পিন সংখ্যাটা কিরকম আসবে ভাইয়া? যে প্লাস মাইনাস এল। তাহলে প্লাস মাইনাস বলতে এখানে এল বলতে কি? এল ইকুয়াল টু কত এখানে আমাদের? জিরো প্লাস মাইনাস ওয়ান প্লাস মাইনাস টু। তাহলে দেখো যে এই জিরো ইকুয়াল টু কত? জিরো। আবার এই যে প্লাস মাইনাস ওয়ান মানে কি? মাইনাস ওয়ান প্লাস ওয়ান। আবার দেখো মাইনাস টু প্লাস টু। এখন তাহলে দেখো যে এইখানে কয়টা ইলেকট্রন থাকবে? এইখানে কয়টা? এইখানে কয়টা? এইখানে কয়টা? এইখানে কয়টা? তাহলে কয়টা হলো? একটা দুইটা তিনটা চারটা পাঁচটা জোড়া। তাহলে পাঁচ জোড়াতে টোটাল তাহলে আমার ইলেকট্রন কয়টা পাচ্ছি আমি? দশটা। এই জন্য আমার এই ডিতে সর্বোচ্চ দশটা ইলেকট্রন থাকতে পারবে। এখন সেম ভাবে যদি আমি এফ এর ক্ষেত্রে আসি, তাহলে দেখবা যে সেক্ষেত্রে আমাদের যখন আমার এফ বলবে তখন কি আমার প্রধান কোয়ান্টাম সংখ্যা কত? যদি আমি এফ এ আসি, যে এফ ইকুয়াল টু 14, সরি এফ ইকুয়াল টু এফ, শুধুমাত্র এফ দেওয়া আছে, শুধুমাত্র আমার কাছে এই তথ্যটা দেওয়া আছে। দেখো তো এই এফ হওয়ার ক্রাইটেরিয়াটা আসলে কি? আমরা কি দেখছিলাম? এস পি ডি, তারপরে হচ্ছে কি? এফ। তাহলে এস পি ডি এফ, এফটা হচ্ছে আমার এখানে চার আছে, তাহলে এটা আমাদের কি ছিল ভাইয়া? এল। তাহলে এন ইকুয়াল এন মাইনাস ওয়ান এটা সমানই কি আমরা এল পাইছিলাম না? তার মানে দেখো এটা কত আছে? এটা হচ্ছে আমার জিরো, এটা ওয়ান, এটা টু, এটা আমাদের থ্রি। দেখো তো এই তথ্য থেকে, শুধু এফ থেকে আমরা এন তথ্যটাকে বের করতে পারি কিনা, যে এই এল ইকুয়াল টু এফ, এফ মানে কত ভাইয়া? থ্রি। তাহলে দেখো এন মাইনাস ওয়ান এটা সমান কি আমাদের এল না? আর এই এল মানে কি আমাদের? থ্রি। কারণ এই এফটা কাকে নির্দেশ করতেছে? থ্রি কে। তার মানে দেখো এই থ্রি মানেও যা, এই টোটাল জিনিস মানেও কি, তাই কিনা? তার মানে এন, এই যে প্লাস মাইনাস যেটা আছে এটা সমান থ্রি লিখতে পারবো কিনা? তাহলে এটাকে আমি কি করলাম, যার শুধু পাশে পার করাই দিই, সেটা কত আসতেছে ভাইয়া? তার মানে এন ইকুয়াল টু ফোর যখন, তখনই আমার এফ নামক এই অরবিটালটা আসতে পারবে। তাছাড়া শুধু শুধু আমি যদি এরকমও লিখি যে টু এফ, এই অরবিটালটা সম্ভব কিনা, এটাকে আমি লিখতে পারবো? কেন পারবো না সেটা ব্যাখ্যাটা হচ্ছে এরকম, যে ভাইয়া সেটাকে আমি না লিখতে পারার মূল কারণটা হচ্ছে যে এই এফ মানে কি? এল ইকুয়াল টু কত? জিরো ওয়ান টু তারপর থ্রি, তাই না? এবং সেটা হচ্ছে জিরো মানে এস, ওয়ান মানে কি? পি, টু মানে হচ্ছে ডি, থ্রি মানে এফ। এখন দেখো এই টু মানে এক্স্যাক্টলি কি বোঝাচ্ছে? যে আমার প্রধান কোয়ান্টাম সংখ্যা। কিন্তু প্রধান কোয়ান্টাম সংখ্যা যদি দুই হয় তাহলে এল এর মান কত হবে ভাইয়া? যে এন মাইনাস ওয়ান। তাহলে এখানে এন এর মান কত আছে? দুই। তাহলে দুই মাইনাস ওয়ান তাহলে কত হয়? ওয়ান। তাহলে ওয়ান যদি হয় সেক্ষেত্রে আমার সম্ভব কতখানি? এস এবং পি পর্যন্ত। তাহলে সেক্ষেত্রে কি টু এফ কি সম্ভব? সম্ভব না। সো দ্যাটস ওয়াই আমি বলতে পারি যে এস নামক এটাতে আমার সর্বোচ্চ ইলেকট্রন কয়টা থাকবে? দুইটা। পিতে সর্বোচ্চ কয়টা? ছয়টা। তারপর ডিতে সর্বোচ্চ কয়টা? দশটা। তাহলে এফ এর ক্ষেত্রে কয়টা ভাইয়া?
যে এফ আমি কোন জায়গা থেকে পাচ্ছি, এইখান থেকে পাচ্ছি যে থ্রি, তাহলে এল ইকুয়াল টু থ্রি হলে এস ইকুয়াল টু কি প্লাস মাইনাস এল, তাহলে প্লাস মাইনাস এল মানে কি জিরো ওয়ান টু থ্রি, তার মানে হচ্ছে প্লাস মাইনাস থ্রি, তাই কি না, প্লাস মাইনাস থ্রি। আর প্লাস মাইনাস থ্রি মানে কি মাইনাস থ্রি, মাইনাস টু, মাইনাস ওয়ান, তারপরে জিরো, প্লাস ওয়ান, প্লাস টু, প্লাস থ্রি। তাহলে দেখো এখানে প্লাস মাইনাস থ্রি, মাইনাস টু, মাইনাস ওয়ান, জিরো, প্লাস ওয়ান, প্লাস টু, প্রত্যেকটার ক্ষেত্রে আমার কি কি আছে ভাইয়া, স্ক্রিন কয়টা করে আছে, দুইটা করে আছে, কারণ এখানে কি ব্যালেন্স অবস্থায় থাকতে হবে না। সেম ভাবে এখানে কয়টা আছে, দুইটা। তাহলে কয় জোড়া আছে এখানে দেখি, এক জোড়া, দুই জোড়া, তিন জোড়া, চার জোড়া, পাঁচ, ছয়, সাত জোড়া। তাহলে সাত জোড়া হলে সর্বোচ্চ সেখানে ইলেকট্রন কয়টা থাকতে পারে ভাইয়া, চোদ্দটা। দ্যাট মিনস আমাদের এই এফ এর ক্ষেত্রে সর্বোচ্চটা হচ্ছে আমার কত, চোদ্দ। তাহলে এই হচ্ছে আমাদের প্রধান কোয়ান্টাম সংখ্যা থেকে আমরা সব। এখানে একটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে আমরা যে এস লিখতেছি এটাকে আসলে এস হবে নাকি এম হবে, ম্যাগনেটিক নাকি স্পিন? আচ্ছা আমাদের ওটা সরি, ওটা হচ্ছে ম্যাগনেটিক, তারপর আমরা স্পিনে যাব। অর্থাৎ আমাদের ক্রমটা হচ্ছে এন, তারপর হচ্ছে এল, তারপর হচ্ছে এম, তারপর হচ্ছে এস। তাহলে এটা কারেকশন আর কি, কারেকশন করতে যা শুধুমাত্র এখানে এম এস যেখানে লিখছেন সেখানে শুধু এম বসাই দিব। তাহলে দেখো এবার আমরা টোটাল যে অংশটুকু পাইলাম সেটাকে যদি আমরা একটু সামারি আকারে লিখি তাহলে জিনিসটাকে যেটা বুঝবো আমরা, যে আমাদের এন ইকুয়াল টু ছিল হচ্ছে আমাদের শুধুমাত্র যে একটা টু ডি কক্ষপথে একটা ইলেকট্রন বসবাস করত, এই অরবিটা, এই অরবিটের মধ্যে এই ইলেকট্রনটা মানে এই ইলেকট্রনটা এক্স্যাক্টলি কোথায় আছে সেটাকে তথ্য দিত আমাকে সহকারী কোয়ান্টাম সংখ্যা, এবং সেই তথ্যটাকে কেন্দ্র করে এক্স্যাক্টলি সেটা কোন কক্ষপথে আছে মানে সেটা হচ্ছে তার ত্রিমাত্রিক যে জগৎটা, অর্থাৎ এইখানে যে ইলেকট্রনটা আছে সেটাকে যখন আমি আরো তথ্যগত দিক জানতে চাবো তখনই আমাদের কোন পথটা আসবে ভাইয়া, থ্রি ডি আসবে। তো তখন থ্রি ডি যখনই আসবে তখন আমার প্রসঙ্গ কাঠামোটা কি হয়ে যাচ্ছে, এক্স ওয়াই জেড কেন্দ্রিক, এক্স ওয়াই জেড কেন্দ্রিক, এক্স ওয়াই জেড কেন্দ্রিক। এখন দেখো যে এই যে এই কেন্দ্র থেকে তাহলে ধরো যে ইলেকট্রনটা এইখানে আছে, তার মানে আমি তাহলে কেন্দ্রটা থেকে ইলেকট্রনটার পথটাকে এইভাবে যদি আমি যদি ডিনোট করে দিই তাহলে কি কোনো সমস্যা আছে, মানে এইখানকার ইলেকট্রনটা কি তাহলে সার্কুলেশন ভাবে এই পথে আসতে পারবে না, এখানে এখানে অথবা এখানে অথবা এখানে অথবা এখানে থাকতে তো পারে, তাহলে এটা কি অবস্থানে আছে সেটাকে যদি আমরা নির্দিষ্ট করতে চাই তাহলে আমার কি দরকার হচ্ছে ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা। সেই ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যাকে আমরা কিভাবে নির্দেশ করতেছিলাম, যে প্লাস মাইনাস এল দ্বারা, এবং এই ম্যাগনেটিক সংখ্যাটা এক্স্যাক্টলি কতগুলা ভাবে ছিল মানে কত ভাবে সে ঘুরতে পারে সেটা হচ্ছে শুধুমাত্র আমাদের একটা ঘড়ির কাঁটার দিকে আর একটা হচ্ছে ঘড়ির কাঁটার বিপরীত দিকে, তাই কি না? তাহলে একটা ছিল আমাদের প্লাস আর একটা ছিল হচ্ছে আমাদের মাইনাস, এবং এই পুরো অবস্থাটা ইজ ইকুয়াল টু কি ছিল আমাদের, একটা ব্যালেন্সড। তার মানে এইটাকে কেন্দ্র করে আমরা যখন ম্যাগনেটিক এর মধ্যে যাচ্ছি তখন দেখতে পাচ্ছি যে ইলেকট্রনটা এক্স্যাক্টলি সর্বোচ্চ একটা অরবিটালে কতটুকু থাকতে পারে। তো সেই জন্য আমরা বলতেছিলাম যে এস এর ক্ষেত্রে সর্বোচ্চ কয়টাই থাকতে পারবে, দুইটার বেশি থাকতে পারবে না কোনোদিন। তারপরে আমাদের এস পি পি এর ক্ষেত্রে সর্বোচ্চ ছয়টাই থাকতে পারবে, আর কোনো থাকতে পারবে না। তারপর ডি এর ক্ষেত্রে সর্বোচ্চ কয়টা থাকতে পারবে, দশটা, তার বেশি থাকতে পারবে না। এফ এর ক্ষেত্রে কয়টা, চোদ্দটাই থাকবে, তার বেশি থাকতে পারবে না। তো ঠিক সেম ভাবে দেখো যে এই জিনিসটা যেটা এক্স্যাক্টলি বোঝাচ্ছে যে আমাদের এন এল এম এস, যে প্রথমে একটা কক্ষপথ যেটা একটু দেখতে গোলাকার, ঠিক আছে, তারপরে যে কক্ষপথটা থাকে সেটা হচ্ছে কিছুটা এরকম যে এটাকে কেন্দ্র করে জাস্ট আমাদের এরকম, ঠিক আছে, তারপরে যেটা থাকবে যে এটাকে কেন্দ্র করে জাস্ট আর একটু বিচ্যুত, ঠিক আছে, এবং তারপরে যেটা ব্যতিক্রম থাকবে সেটা হচ্ছে এরকম। তার মানে আমার প্রথম কক্ষপথে যখন একটা ইলেকট্রন থাকতেছে সেটাকে দেখতে আমি কিসের মতো, কিছুটা গোলাকৃতির মতো, ঠিক আছে, তারপরে দেখো কিছুটা সেটা হচ্ছে একটু চাপাল হয়ে গেছে না, একটু ডাম্বেলের মতো হয়ে গেছে। তো সেই জিনিসটাকে আমরা হচ্ছে এই অরবিটাল নামক জিনিসটাকে তখন আমরা নামকরণটা করতেছি। দেখো যে এস যখন আমরা বলতেছি এই এস এর মধ্যে কি আমাদের ইলেকট্রনটা আছে না, সেই ইলেকট্রনটা এস এসটা দেখতে আসলে কেমন, সেই এসটা দেখতে হচ্ছে জাস্ট কিচ্ছু না আমাদের, জাস্ট এই যে এরকম, এটা হচ্ছে আমাদের দেখতে এস, ঠিক আছে। এখন এই যে এই পি, এই পিটা হচ্ছে আমাদের কি ভাইয়া, যে পিটা হচ্ছে এখানে ইলেকট্রন বসবাস করতেছে, এই পি এর মধ্যে ইলেকট্রন কয়টা আছে, ছয়টা, তাহলে সেই ইলেকট্রনটার ক্ষেত্রে আমাদের পথটা কিরকম হবে, ঠিক এরকমটাই, ঠিক আছে। এরকম করে দেখা যাবে যে আমাদের ডি এর ক্ষেত্রে, তারপর সর্বশেষ এফ এর ক্ষেত্রে, অর্থাৎ এটা হচ্ছে তার একটা থ্রি ডাইমেনশনের এক্সিস। অর্থাৎ বিষয়টাকে যদি আরেকটু ক্লিয়ার করি আমরা তাহলে বিষয়টা হচ্ছে এরকম যে
এইটা হচ্ছে আমাদের সেই অক্ষ, ধরে নাও যে এইটা হচ্ছে আমার এক্স অক্ষের সাথে একটা পথ, এটা ধরো ওয়াই অক্ষের সাথে একটা পথ, এটা হচ্ছে জেড অক্ষের সাথে একটা পথ, এটা এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ, আর এটা হচ্ছে আমার কি জেড অক্ষ। এখন তোমাকে আমি কি বললাম যে ভাইয়া এস নামক অরবিটালটা এটার মধ্যে দুইটা ইলেকট্রনকে তুমি দেখাও চিত্রের মাধ্যমে, তাহলে এখানে ইলেকট্রন আছে কয়টা? দুইটা। আর সেটা হচ্ছে সর্বোচ্চ, যেহেতু দুইটা ইলেকট্রনই থাকবে তাহলে সেটা আমাকে এটা ত্রিমাত্রিক জগতে যে কোনো দুই দিকে থাকবে দুইটা, হইতে পারে সেটা হচ্ছে এই কক্ষপথে থাকবে অথবা এই কক্ষপথে থাকবে, অথবা এই কক্ষপথে না থেকে সে থাকবে কোথায়? এই কক্ষপথে, তাই না? এখন এই জিনিসটাকে আমরা এক্সাক্টলি কিভাবে লিখব, যে লিখব হচ্ছে যে এইখানে একটা পথ আছে এবং এটার সাথে আর একটা পথ এরকম করে আছে, তাহলে একটা ইলেকট্রন হয় এখানে আছে, একটা ইলেকট্রন ধরলাম এখানে আছে, ঠিক আছে? এই যে ইলেকট্রনের এই অবস্থানটাকে নির্দিষ্ট করে দিচ্ছে আমার হচ্ছে কি এস, ঠিক আছে? যদি পি বলি তো পি এর ক্ষেত্রে আমার সর্বোচ্চ ইলেকট্রন কয়টা আছে এখানে? ছয়টা। তার মানে ছয়টা ইলেকট্রন থাকবে কি এই তিনটা মাত্রা জুড়ে, তাই কি না? তাহলে ছয়টা মাত্রা জুড়ে যখন থাকবে তখন আমার এইখানে যে ডাম্বেল আকৃতির যে অংশটাকে আমরা লিখতেছিলাম যে এস দেখতে আসলে এক্স্যাক্টলি কেমন, সেটা হচ্ছে এরকম ডাম্বেল আকৃতির। এখন এইখানে একটা জিনিস আমরা যদি বলি যে ভাইয়া এই ডাম্বেল আকৃতি সারা গোলাকার, সেটা কি হইতে পারে? সেটা কি আমাদের গোলাকার হইতে পারবে? এখন কথা হচ্ছে যে যদি আমাদের গোলাকার হয় তাহলে সেক্ষেত্রে আমাদের প্রত্যেকটা ইলেকট্রনের ক্ষেত্রে যে কেন্দ্রগত যে ফোর্স, মানে কেন্দ্রমুখী একটা ফোর্স সে কাউন্ট যখন করায় তো তখন দেখা যায় যে কেন্দ্রমুখী ফোর্সের কারণে তো তার এক্স্যাক্টলি সার্কুলেশন পথটা, অর্থাৎ সে যে অরবিটাল অর্থাৎ যে থ্রি ডাইমেনশনে যে বসবাস করতেছে, মানে সেইখানে এক ধরনের সাধারণ কিছু বিচ্যুতি দেখা যায়। তো সেই জন্য আমরা সেটা আমরা কি দেখতে পারি কি অবস্থায়, যে আসলে মূল গোল না, মানে একবারে গোলাকার না কিন্তু গোলাকারের মতো, ডাম্বেলের মতো যেটাকে আমরা বলি, ঠিক আছে? তো সেটার প্রেক্ষিতে আমরা এখানে কি পাচ্ছি ভাইয়া, যে হয় একটা ইলেকট্রন এখানে আছে নয়তো একটা এখানে আছে, এবং এই ইলেকট্রন গুলা কি স্থির আছে? এরা কি স্থির? এরা সবসময় হচ্ছে চলমান। কোন পথে চলমান? তাদের নির্দিষ্ট পথে তারা চলমান। এখন এই চলমানটা কি অবস্থায় থাকতেছে ভাইয়া? একটা ব্যালেন্সড অবস্থায় থাকতেছে, ঠিক আছে? যখন পি এর ক্ষেত্রে আসে তখন আমরা পি এর ক্ষেত্রে কয়টা ইয়ে পাচ্ছি ভাইয়া? পি এর ক্ষেত্রে আমাদের এই থ্রি ডাইমেনশনের মধ্যে একটা হচ্ছে এক্স অক্ষ বরাবর, একটা ওয়াই অক্ষ বরাবর, আর একটা হচ্ছে জেড অক্ষ বরাবর। যে এক্স অক্ষ বরাবর একটা আমরা সার্কুলেশন পথ পাচ্ছি, একটা ওয়াই অক্ষ বরাবর, আর একটা হচ্ছে পাচ্ছি জেড অক্ষ বরাবর। যখন ডি এর ক্ষেত্রে আসবো তো তখন সেইখানে আমি পথ পাবো হচ্ছে কয়টা ভাইয়া? তখন সেখানে হচ্ছে পথ পাবো হচ্ছে আমার টোটাল পাঁচটা। তো সেখানে হচ্ছে পাঁচটা পথ, একটা এক্স অক্ষ, একটা ওয়াই অক্ষ, একটা জেড অক্ষ, তারপরে দেখবা যে একটা মাঝখানে এক্স ওয়াই এর মাঝখানে, জেড ওয়াই এর মাঝখানে, এবং হচ্ছে দেখা যাবে যে এক্স জেড এর মাঝখানে, আবার একটা দেখা যাবে হচ্ছে তিনটাকে কেন্দ্র করে একবার মাঝখান দিয়ে বেরো চলে আসতেছে একটা পথ। অর্থাৎ জিনিসটা খুব জটিল, বোর্ডে আঁকানোর মতো সেটা সম্ভব হয়ে উঠতেছে না, কিন্তু সার্কুলেশন পথটা হবে সেরকম, অর্থাৎ একটা ইলেকট্রন সেইভাবে বিচরণটা করবে। এখন দেখো আমরা যেহেতু এন এল এম এস এদের পরিচয়টুকু জানলাম, তাহলে আমরা এখন বলতেই পারি যে ভাইয়া যে ইলেকট্রন বিন্যাস, ইলেকট্রন বিন্যাস নামক যে বিষয়টা সেটার সাথে আমরা খুব সহজে এখন পরিচিত হতে পারবো। তাহলে যদি বলি আমরা এখন যে হাইড্রোজেন এটার মধ্যে কয়টা প্রোটন আছে? একটা। ইলেকট্রন আছে কয়টা? একটা। তার মানে এইখানে আমি বলতে পারি যে এটা যদি তুমি ইলেকট্রন বিন্যাস তুমি দেখাও, তার মানে তুমি কিভাবে দেখাবা? ফার্স্ট অবস্থা আমরা যেটা দেখছিলাম নিউক্লিয়াস এবং তার কক্ষপথের চারপাশে একটা কক্ষপথে ইলেকট্রনটা কি করতেছে? সার্কুলেশন করতেছে, মুভিং করতেছে। সেই প্রেক্ষিতে এটা তুমি বলতেছে ভাই এটা হচ্ছে ইলেকট্রন বিন্যাস, মানে কিন্তু আমি সেটাকে কিন্তু ইলেকট্রন বিন্যাস নাম বললাম, সেটাকে বলছিলাম কাঠামোগত একটা বিন্যাস, ঠিক আছে? তাহলে ইলেকট্রন বিন্যাসটা তাহলে কি? ইলেকট্রন বিন্যাসটা হচ্ছে আমার যে প্রথম কক্ষপথ, তারপরে দ্বিতীয় কক্ষপথ, তারপরে তৃতীয় কক্ষপথ, তারপর চতুর্থ কক্ষপথ, এই প্রত্যেকটা কক্ষপথে একটু আগে আমরা দেখলাম কি আছে ভাইয়া? অরবিটাল আছে। সেই অরবিটাল গুলা কতগুলা করে ইলেকট্রন গ্রহণ করে নিচ্ছে সেই জিনিসটাকে যখন আমি এখানে ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশনের মাধ্যমে লিখতে পারবো সেটা হচ্ছে আমার কি? ইলেকট্রন বিন্যাস। যেমন হাইড্রোজেনের ক্ষেত্রে কয়টা ইলেকট্রন? একটা। তার মানে আমি কি বলবো যে তার কক্ষপথ, প্রধান কক্ষপথ কয়টা? তার মানে একটা। আমরা কি বলছিলাম যে n = যখন 1 তখন সহকারী কোয়ান্টাম সংখ্যা কয়টা আসে? জিরোটা। আর এই জিরোটার নাম পরিচয় কি ছিল? s। তার মানে এই 1 এর সাথে কি আসতেছে ভাইয়া? s। এখন এই s এর মধ্যে ইলেকট্রন ধারণ ক্ষমতা ছিল কয়টা? দুইটা। কিন্তু হাইড্রোজেনের আছে কয়টা? তার মানে এখানে আমরা কত দিব? 1। তাহলে বলবো যে 1s1 এটা হচ্ছে আমার একটা ইলেকট্রনের একটা আছে হাইড্রোজেনের ইলেকট্রন বিন্যাস। ঠিক সেম ভাবে যদি আমি এখানে হিলিয়ামের জন্য আসি, হিলিয়ামের কয়টা ভাইয়া? দুইটা। দুইটা। তার মানে এই দুই বলতে এক্স্যাক্টলি কি বোঝায়?
তার প্রধান কোয়ান্টাম সংখ্যা, তার মানে n ইকুয়াল টু এখানে 2, তার মানে n ইকুয়াল টু সরি এখানে সরি এখানে হচ্ছে ইলেকট্রন সংখ্যা 2 এবং প্রোটন সংখ্যা 2। এখন এখানে যেহেতু ইলেকট্রন সংখ্যাটা 2 আর আমরা কি বলছিলাম যে প্রধান কক্ষপথের প্রথম কক্ষপথটা সর্বোচ্চ সংখ্যক ইলেকট্রন নিতে পারে সেটা কয়টা ভাইয়া? 2টা। 2টা তার মানে এখানে যেহেতু 2টাই আছে তার মানে এখানে আমাদের s সর্বোচ্চ কয়টা ধারণ করতে পারে? 2টা। তার মানে এখানে 2 দ্বারা পরিপূর্ণ করে দেব। আর এই ধরনের মৌলগুলোকে আমরা কি নাম বলছিলাম? নিষ্ক্রিয় মৌল। ঠিক আছে, নিষ্ক্রিয় মৌল। তাহলে এই যে 1s2 এটা হচ্ছে কার ইলেকট্রন বিন্যাস? হিলিয়ামের। আচ্ছা, তারপরে যদি আমরা লিথিয়ামের ক্ষেত্রে দেখি সেটা হচ্ছে কি? 3। আমরা যদি সাধারণ অবস্থা তার কাঠামোটা দেখি যে প্রথম কক্ষপথে কয়টা ভাইয়া? 2টা। আমরা কালকে বলছিলাম দেখো যে এই প্রধান প্রথম কক্ষপথে সর্বোচ্চ 2টাই ইলেকট্রন থাকবে। কেন 2টা থাকবে ভাইয়া একটু বুঝতে পারছি আমরা? এটার মূল কারণটা হচ্ছে যে আমরা যখন বলতেছিলাম কি n ইকুয়াল টু যখন 1 তখন l ইকুয়াল টু ছিল কত? 0। তখন m ইজ ইকুয়াল টু কত? প্লাস মাইনাস 0। এবং s ইকুয়াল টু কি ভাইয়া? প্লাস একটা মাইনাস একটা। এখন তুমি দেখো যে এই s m l n প্রধান কোয়ান্টাম সংখ্যা, সহকারী কোয়ান্টাম সংখ্যা, ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা এবং ইলেকট্রনটা কোন পথে ঘুরতেছে সেটা হচ্ছে আমাদের ছিল s। এখন তুমি এখানে দেখো যে আমার ইলেকট্রন আছে কয়টা ভাইয়া? এখানে আমার কক্ষপথ হচ্ছে 2টা, কিন্তু এখানে আমার হচ্ছে l কয়টা ভাইয়া? 1টা। এটাকে নাম দিছিলাম কি? s। আর এই যে m, m বলতে কি বোঝাচ্ছিল? প্লাস মাইনাস l। আর প্লাস মাইনাস 0 মানে হলো শুধু 0 মানেও তাই। এখন দেখো এই s, এই s জিনিসটা আমার কি করতেছিল ভাইয়া? যে শক্তির একটা ব্যালেন্স রূপ দিচ্ছিল। সে ব্যালেন্স রূপটা একটা প্লাস দিকে ঘূর্ণন, একটা মাইনাস দিকে ঘূর্ণন। তাহলে দেখো যে এইখানে ঘূর্ণনটা আমি সবসময় কি অবস্থায় পাবো? ব্যালেন্সড অবস্থায় পাবো। তার মানে এই যে এই পরিস্থিতির প্রেক্ষিতে যখন আমার প্রধান কোয়ান্টাম সংখ্যা 1, যখন শুধুমাত্র s, তার মানে প্রথম কোয়ান্টাম 1 মানে কি? এই যে এটা, এটা কি না মানে শুধু আমার হচ্ছে নিউক্লিয়াসের কেন্দ্র করে প্রথম যে কক্ষপথ সেইটা। তাহলে দেখো এখানে আমার স্পিন সংখ্যাটা কত? একটা প্লাস একটা মাইনাস। তার মানে কখনো একটা প্লাস ইলেকট্রন এভাবে থাকতে পারবে না। এখানে থাকতে হবে তারপর কখন কিভাবে? একটা প্লাস থাকবে একটা মাইনাস থাকবে। দেখো তো তাহলে যদি আমার n ইকুয়াল টু 1 মানে প্রধান একটা মাত্র কক্ষপথ হয় তাহলে সেক্ষেত্রে সেখানে ইলেকট্রন সর্বনিম্ন চাইলে কটাই থাকতে হবে? সর্বনিম্ন কয়টাই থাকতে হবে? একটা প্লাস একটা মাইনাস। তার মানে এখানে আমার 2টা ইলেকট্রনই সম্ভব, একটা প্লাস একটা মাইনাস। তাহলে এই প্রেক্ষিতে আমরা কি বুঝতে পারলাম যে এখানে কেন 2টা ইলেকট্রন থাকবে? যে এই জিনিসটার কারণে আমাদের এখানে 2টা, বা চাইলেও এখানে কয়টা বসাতে পারবো না? পারবো না, কারণ সেখানে এই শক্তিটা ব্যালেন্সড অবস্থা থাকবে। আর এই যে আমরা এখানে আরেকটা সূত্র বলছিলাম যে 2n2, এই সূত্রটা হচ্ছে আমরা দেখব সেটা হচ্ছে সোজেনজারের সমীকরণ থেকে আমাদের এই সূত্রটা আসে। ঠিক আছে, এই সূত্রটাকে আমরা দেখব যে কেন সেটা হচ্ছে আমাদের সর্বোচ্চ ইলেকট্রনটাকে, এখানে যেটা আমরা বলছিলাম যে 2n2 এই জিনিসটা হচ্ছে আমাদের সর্বোচ্চ একটা ইলেকট্রন কত সেটাকে ধারণ করাটাকে বোঝায়। আর n এর পরিচয়টা কি ছিল? প্রথম কোয়ান্টাম সংখ্যা। দেখো তো এখানে n ইকুয়াল টু 1 যদি বসাই দিই তার মানে সর্বোচ্চ কত আসছে ভাইয়া? 2, 1, তারপরে স্কোয়ার, তার মানে কি? শুধু 2। এই 2 মানে আমরা এটার পরিচয়টা কি দিলাম? সর্বোচ্চ সংখ্যক কতটা ইলেকট্রনকে সে গ্রহণ করতে পারে, তার মানে এখানে আমাদের সেই জিনিসটা কি পাচ্ছি কিনা, যেটাকে আমরা কোয়ান্টাম সংখ্যা দিয়েও বলতে পারি যে সর্বোচ্চ 2টা থাকবে। শুধু সাধারণ এই সোজেনজারের সমীকরণটা থেকেও বলতে পারি যে সেখানে সর্বোচ্চ 2টা ইলেকট্রনই থাকবে। এখন দ্বিতীয় কক্ষপথের ক্ষেত্রে আমাদের সোজেনজারের সমীকরণ খুব শর্টকাটে কি বলে দেয় দেখি আমরা, যে 2n2 ইজ ইকুয়াল টু কত ভাইয়া? যে আমাদের এখানে দ্বিতীয় কক্ষপথ, তার মানে এখানে n ইকুয়াল টু কত? 2। তার মানে এখানে আমাদের কত পাচ্ছি? যে 2 × 2² তার মানে কত? এখানে 2 × 4 = 8, তাই কিনা? এখন তাহলে এখানে আমরা দেখি যে দ্বিতীয় কক্ষপথ, দ্বিতীয় কক্ষপথের ক্ষেত্রে আমাদের এখানে কি কি আসে? 0 এবং 1। তার মানে এখানে s, তার সাথে কি আসে আমাদের? p, তাই কিনা? তাহলে এখানে আমাদের কি কি আসে ভাইয়া? আসে হচ্ছে আমাদের প্লাস মাইনাস l। প্লাস মাইনাস l বলতে কি? প্লাস মাইনাস l বলতে ছিল হচ্ছে প্লাস মাইনাস 1। আর প্লাস মাইনাস 1 মানে কি? মাইনাস 1, তারপরে 0, তারপরে প্লাস 1। এখন দেখি যে এই জিনিসটার ক্ষেত্রে আমাদের স্পিন সংখ্যাটা কি আসে? স্পিন সংখ্যাটা আসবে হচ্ছে আমাদের l, l এর ক্ষেত্রে, m এর ক্ষেত্রে যা পাইছি যে মানটা সেটা হচ্ছে আমাদের প্রত্যেকটার ক্ষেত্রে কি থাকতেছে? একটা করে প্লাস, আর একটা ক্ষেত্রে মাইনাস। তাহলে এই জিনিসটার ক্ষেত্রে আমরা কি পাচ্ছি? m। এটা যদি গুণ দিয়ে দিই তাহলে এখানে সর্বোচ্চ কয়টা পাচ্ছি ভাইয়া? এটার ক্ষেত্রে একটা, এটার ক্ষেত্রে একটা, এটার ক্ষেত্রে, তাহলে 1, 2, 3, 4, 5, 6,
তাই কিনা? তাহলে এখানে ছয়টা পাচ্ছি। এখন তাহলে আমাদেরকে সজেনজারের সমীকরণটা কি দেখাচ্ছে? যে আটটা, আর আমরা এখানে পাইলাম কটা? ছয়টা। কিন্তু এই এস এর জন্য কটা পাইছিলাম ভাইয়া? তার মানে টোটাল কয়টা হলো আমাদের? ছয় আর দুই আট। তো ঠিক সেম ভাবে যদি টু এন স্কোয়ার ইকুয়াল টু, এখানে যদি আমরা এন ইকুয়াল টু থ্রির জন্য করি, সেম ভাবে দেখবো যে আমাদের এই কোয়ান্টাম সংখ্যার যে সূত্রটা আছে, অর্থাৎ কোয়ান্টাম সংখ্যার যে ধারাটা আছে, সেটাকে একবারে পাই টু পাই পিউরিফাইড করে আমাদের এখানে মানগুলোকে আমরা পাবো। তাহলে এইখান থেকে তাহলে আমরা এখন দেখি যে তাহলে লিথিয়ামের ক্ষেত্রে কত ছিল ভাইয়া? লিথিয়ামের ক্ষেত্রে ছিল হচ্ছে থ্রি। তাহলে থ্রিটাকে আমরা কিভাবে লিখবো? নিউক্লিয়াস প্রধান কোয়ান্টাম সংখ্যা, প্রথমটাতে কয়টা ভাইয়া? দুইটা। তারপরেরটাতে তরমুজ কত থাকবে? অবশ্যই এক। তাহলে এইখানে একটা জিনিস আমরা তাহলে কি লিখতে পারি? যে প্রথম এক, প্রথম কোয়ান্টাম সংখ্যা, তাহলে n ইকুয়াল টু 1 এর জন্য আমরা কি পাইছিলাম? s। সেটা তো সর্বোচ্চ কয়টা ধারণ করতে পারে? দুইটা। তারপরে আরেকটা কক্ষপথ পাইছি না? দুই নাম্বার। এবং সেটার ক্ষেত্রে কি পাইছি আমরা এখানে? সেটার ক্ষেত্রে আমরা কি পাইছি? s। এখন সেটার ক্ষেত্রে আমাদের কত আছে? 1। এখন কথা হচ্ছে যে এইখানে আবার s কেন হইল? এটা হচ্ছে আমাদের একটা শক্তির ক্রম, যেটাকে আমরা বলি হচ্ছে আউফবাউ নীতি। যেটাকে আমরা বলি হচ্ছে কি? আউফবাউ নীতি। এই আউফবাউ নীতি অনুসারে আমাদের সর্বনিম্ন কক্ষপথের যে অরবিটালটা থাকে সেটাতে আমাদের সর্বোচ্চ সংখ্যক ইলেকট্রনটা, এখানে দেখো সর্বনিম্ন কক্ষপথে ইলেকট্রনটা কোনটা? 1s, 1s, 2s, কোনটা বেশি ছোট? 1s নাকি 2s? অবশ্যই 1s ছোট। তার মানে এখানকার অরবিটাল কোনটা? s নাকি 1? s। এখানে হচ্ছে অরবিটাল কোনটা আমার? s। তাহলে s অরবিটালের সর্বোচ্চ ধারণ ক্ষমতা কত? 2। তাহলে আমার আউটবাউ নীতিও সেটাই বলতেছে যে আমার সর্বনিম্ন কক্ষপথে, অর্থাৎ সর্বনিম্ন যে শক্তি স্তরটা আছে, সেই শক্তি স্তরের অরবিটালটাতে আমার সর্বোচ্চ সংখ্যক ইলেকট্রনটা ধারণ করে তারপরে উপরের শক্তি স্তরে আসবে। ঠিক আছে, তাহলে এইটাকেই বলতেছি আমরা কি আউটবাউ নীতি। আউটবাউ শব্দটা হচ্ছে, আউটবাউ কোনো বিজ্ঞানীর নাম না, এটা হচ্ছে একটা জার্মান শব্দ, যেটা তোমরা বইয়ে দেখবে আমাদের দ্বারা জার্মান একটা শব্দ, যেটা মানে হচ্ছে একটা বিনষ্ট করা, তা বিল্ডিং এর মতো এরকম ব্লক তৈরি করে সাজানো আর কি, অর্থাৎ ছোট থেকে বড় দিকে যাওয়া, এরকম একটা কথা লেখা আছে। তাহলে দেখবা যে তাহলে আউটবাউ নীতিটাকে ফলো করে আমরা এখানে বিনষ্টটা করতেছি। ঠিক আছে, এখন তাহলে আমি যদি লিথিয়াম থেকে বেরিলিয়ামে যাই, তাহলে সেক্ষেত্রে কি পাবো? যে 1s, 2, তারপরে 2s, এর সর্বোচ্চ কত? আর বেরিলিয়ামের ক্ষেত্রে কত ভাইয়া? অবশ্যই তোমাকে কি জানতে হবে? যে পারমাণবিক সংখ্যাটা কত বা প্রোটন সংখ্যাটা কত, সেটা তোমাকে অবশ্যই মাথার ভিতরে থাকতে হবে, তাছাড়া কিন্তু তুমি বিন্যাসটা করতে পারবে না। যদি তোমাকে আমি বলি যে জিঙ্কের ক্ষেত্রে বিন্যাসটা কেমন, সেক্ষেত্রে তুমি কিন্তু সেটাকে যদি তার প্রোটন সংখ্যাটা কত বা পারমাণবিক সংখ্যাটা কত সেটা যদি না জানো, তাহলে তুমি কিন্তু সেটা করতে পারবে না। তার মানে এখানে জানতেছি যে এটা হচ্ছে 4, আর আমার এখানে 1s এর ক্রাইটেরিয়াটা মানে আউটবাউ নীতিটাকে সে ফলো করছে কিনা? ফলো করছে। দ্যাট মিন্স এখানে 2s, এই 2s এর জায়গাটা কি আমার এই শক্তি স্তরটা পূরণ করে তারপরে আসবে কিনা? তার মানে এখানে আমাকে কত লিখতে হবে ভাইয়া? 2। এখন তুমি এখানে বলতে পারবে এখানে 2 না লিখে 1 লিখলে কি হইতো? তাহলে 1 লিখলে তার বরণ হতো না, সেটা হচ্ছে লিথিয়াম। ঠিক আছে, তারপরে আমরা বেরিলিয়ামের পরে বরণ, তারপর হচ্ছে কার্বন লিখলাম। কার্বনের ক্ষেত্রে আমরা কি লিখতে পারি? তাহলে কার্বনের ক্ষেত্রে তোমাকে হিন্টস দিলাম যে কার্বনের প্রোটন সংখ্যা কত বা পারমাণবিক সংখ্যা কত? 6। তার মানে আমাদের এখানে লেখার ক্রাইটেরিয়াটা কিরকম আসবে? 1s, 2, তারপরে আবার কি আসবে? 2s, 2। এখন দেখো এই 1s, 2s, এখানে n ইকুয়াল টু কত ভাইয়া? 2। তাহলে l ইকুয়াল টু কত? l ইকুয়াল টু আমার কি 0, 1 না? আর 0, 1 মানে কি? m ইকুয়াল টু কত? প্লাস মাইনাস l। আর প্লাস মাইনাস l মানে কি ভাইয়া? মাইনাস 1, 0, প্লাস 1। দেখো তো এই মাইনাস 1, m মানে কি আবার? m মানে s, s মানে প্রত্যেকটার ক্ষেত্রে কি হাফ হাফ করে আমার শক্তিটা বিন্যস্ত অবস্থায় থাকবে না প্রত্যেকটার মধ্যে? তার মানে এখানে দুইটা, এখানেও দুইটা, এখানেও দুইটা। এখন দেখো এইখানে ক্ষেত্রে যখন আমার 0 ছিল তখন আমি শুধুমাত্র কি পাইছিলাম? s অরবিটাল। তো যেহেতু আমার এখানে শক্তি স্তর কয়টা? 2টা, তার মানে এখানে আমার p নামক অরবিটালটাও চলে আসবে। কিভাবে চলে আসবে দেখো, যে s নামক অরবিটালটা সর্বোচ্চ গ্রহণ ক্ষমতা কত ছিল? 2। সেটাকে কিন্তু আমি অতিক্রম করে গেছি। এখন তুমি এই নীতিটার দিকে তাকাও তো ভাইয়া। নীতিটা কি বলছিল? যে সর্বনিম্ন কক্ষপথটাকে আমি বিন্যস্ত করবো আগে, মানে পূরণ করে দিব, তার মানে 2, এই s নামক জিনিসটাকে আমি পূরণ করে দিছি অলরেডি। আমার আরো কয়টা বাকি থাকতেছে? 6টার মধ্যে অলরেডি আমি 4টা ব্যবহার করে ফেলছি। দেখো 1s, 2 এর ক্ষেত্রে একটা 2, 2s, 2 এর ক্ষেত্রে 2, তার মানে টোটাল কয়টা ব্যবহার করে ফেলছি আমি? 4টা। তার মানে আরো কয়টা বাকি থাকে আমার? কিন্তু অরবিটাল কি s আর আছে? s আর নাই। s এর সাথে যেহেতু আমার n ইকুয়াল টু 2, তার মানে l এর আরেকটা অরবিটাল পাবো কিনা আমি? সেই অরবিটালের নাম কি এখানে তাহলে? p। সেটা কয় নাম্বার কক্ষপথে আছে? 1 না 2? 2 এর ক্ষেত্রে। দ্যাট মিন্স সেখানে আমি লিখবো 2p। এখন যেহেতু
আমার এখানে আর দুইটা মাত্র কি আছে ইলেকট্রনই বাকি আছে দ্যাট মিন্স এখানে আমি সেটাকে কি করে দেব দুই আর আমরা কি জানছিলাম যে পি এর সর্বোচ্চ ধারণ ক্ষমতা কত 6 দ্যাট মিন্স এখানে আরো চারটা চাইলে যুক্ত হতে পারবে তার মানে এখানে যদি আরো চারটা যুক্ত হয় তার মানে সেটা কি নতুন আরেকটা পারমাণবিক সংখ্যা হচ্ছে না এরকম যে 1s2 2s2 2p6 তার মানে 6 আর 4 10 তাহলে 10 কোনটার ক্ষেত্রে আছে ভাইয়া আমরা জানি নিয়নের ক্ষেত্রে তার মানে আমরা ইলেকট্রন বিন্যাস থেকেও বলতে পারবো যে এক্স্যাক্টলি সেটা কি ধরনের মৌল তার মানে দেখো এখন আমরা কিন্তু অলরেডি মোটামুটি ইলেকট্রন বিন্যাস জিনিসটাকে কিভাবে করতে হয় সেটাকে আমরা জানছি এর একটু স্বাভাবিকভাবে দেখে দিই সেটা হচ্ছে যে আমরা একটা পরমাণুকে নিব অর্থাৎ একটা মৌলকে নিব নেওয়ার পরে সেটা কি জানবো আমরা পারমাণবিক সংখ্যা এই পারমাণবিক সংখ্যাকে কেন্দ্র করে আমরা কি করব স্বাভাবিকভাবে তাদের হচ্ছে আমরা প্রধান কোয়ান্টাম সংখ্যা অর্থাৎ আমরা কোয়ান্টাম নাম্বারের প্রেক্ষিতে কোয়ান্টাম সংখ্যার প্রেক্ষিতে কোয়ান্টাম সংখ্যার প্রেক্ষিতে তাকে আমরা কি করব ব্যবচ্ছেদ করব ব্যবচ্ছেদ করলে আমরা দেখব যে তাদের মধ্যে প্রধান কোয়ান্টাম বলে একটা কিছু আছে সেটা হচ্ছে আমাদেরকে শক্তি স্তর সম্পর্কে ধারণা দেয় এবং দেখবো যে সেটার মধ্যে একটা ওই শক্তি স্তরের সাথে সাথে দেখবো যে একটা অরবিটাল পাবো আমরা যেটা হচ্ছে আমাদের কয়েকটা নামে বিন্যস্ত ছিল এস পি ডি এবং এফ তো দেখা যাচ্ছে যে প্রথম স্তর শক্তি স্তর দ্বিতীয় শক্তি স্তর তৃতীয় শক্তি স্তর এরকম করে যতগুলো শক্তি স্তরের দিকে যাবো তখন দেখবো যে এই এস পি ডি এফ এই কয়েকটা অরবিটালই আমাদের সাথে এসে ইলেকট্রনকে ধারণ করে নিবে দেখা যাচ্ছে যে এস এর ক্ষেত্রে সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা কত ছিল 2 তারপরে ছিল পি এর ক্ষেত্রে 6 ডি এর ক্ষেত্রে ছিল 10 এফ এর ক্ষেত্রে ছিল 14 ঠিক সেম ভাবে আমরা এখানে জিনিসটাকে পাবো অর্থাৎ সেই জিনিসটাকে যেভাবে পাবো আমরা এরকম যে 1s তারপর হচ্ছে 2s তারপর হচ্ছে 2p তারপর 3s 3p 3d এখন কথা হচ্ছে যে ভাইয়া এই যে 3s 3p 3d এখানে 2 এর ক্ষেত্রে 2d কেন নাই আবার মানে 2d লিখলে কি সমস্যা হয় তো দেখো তাহলে তোমরা পাও কিনা যে n ইকুয়াল টু কত এখানে 2 আর এখানে n ইকুয়াল টু 2 হলে l কত পাওয়ার কথা 0 এবং 1 কারণ l কে পাওয়ার সূত্র কি ছিল n মাইনাস 1 আর n l মাইনাস l ইকুয়াল টু 0 1 থেকে আমরা m থেকে কি পাই প্লাস মাইনাস 1 বা প্লাস মাইনাস l তাহলে প্লাস মাইনাস l এখানে l এর l ইকুয়াল টু কত প্লাস মাইনাস 1 না আর 1 টা কি মাইনাস 1 তারপরে কি আছে 0 তারপরে প্লাস তাই কিনা এখন দেখো যে এই ক্ষেত্রে s যখন ছিল মানে যখন আমাদের l ইকুয়াল টু 0 ছিল তখন নাম কি ছিল s আর যখন 1 ছিল তখন নাম ছিল p তাহলে দেখো d আসতে গেলে অবশ্যই এখানে আমার 2 হতে হবে আর এখানে যদি 2 হয় তাহলে এখানে কি 2 হতে পারবে এটা অবশ্যই 3 হবে সো দ্যাটস হোয়াই আমি এখানে 2d লিখতে পারবো না কারণ এই প্রধান কোয়ান্টাম সংখ্যার পরবর্তী যে নাম্বারটা এখানে থাকতেছে অর্থাৎ যে সাইনটা সেটা আমাকে নির্দেশ করতেছে কে সহকারী কোয়ান্টাম সংখ্যার প্রতীকটাকে আর সহকারী প্রতীকটা নির্ভর করতেছে কার উপরে n মাইনাস 1 এর সূত্র অনুসারে ঠিক আছে এখন যদি তোমাকে বলি ভাইয়া যে 1f সম্ভব কিনা সম্ভব কেন সম্ভব না কারণ আমরা জানি যে n ইকুয়াল টু 1 হইলে l ইকুয়াল টু কত হবে 0 আর শুধু 0 হলে সেটা আসবে আমাদের s কিন্তু f আসতে গেলে যদি আমরা f নিয়ে আসবো ধরে নিলাম তাহলে সেক্ষেত্রে আমাদের কি কি দরকার p দরকার d দরকার তারপরে f দরকার তাহলে 1 2 3 আর এইখানে যদি l ইকুয়াল টু 3 হয় তার মানে এখানে অবশ্যই কত হতে হবে 4 হতে হবে ঠিক আছে দ্যাটস হোয়াই আমি চাইলেই 1s এর পরে 1 p লিখতে পারবো না 1d লিখতে পারবো না চাইলে আমি 2s 2p এর পরে 2d লিখতে পারবো না তাহলে এটাকে আমি যখন করে ফেললাম তারপরে আমরা কি করব তখন আমরা হচ্ছে আউবাউ নীতিটাকে ফলো করে যে সর্বনিম্ন শক্তি স্তরটাকে পূরণ করে সর্বোচ্চ ইলেকট্রন যতটুকু নিতে পারে তারপর আমরা উপরের দিকে ধাবিত হব ঠিক আছে তো এটার প্রেক্ষিতে আমরা দেখলাম যে কোয়ান্টাম সংখ্যার প্রেক্ষিতে আমরা কিভাবে ইলেকট্রন বিন্যাসটা করতে পারি এখন এর পরবর্তীতে আমরা যেটা দেখব সেটা হচ্ছে যে পলির বর্জন নীতি এটা আর কিছুই না যে সে বলতেছে যে আমাদের এখানে যা শুধুমাত্র ইলেকট্রনগুলা মানে সবগুলা ইলেকট্রন মানে একটা কোয়ান্টাম সংখ্যাকে যখন আমরা ডিনোট করতেছি যখন ইলেকট্রনগুলো সবগুলো মানে একই স্পিন সংখ্যা হইতে পারবে না অর্থাৎ একই স্পিন সংখ্যা হইতে পারবে না দেখা যাবে যে কোন না কোন জায়গায় একটা ক্ষেত্রে আমরা কি পাবো যে বিপরীত একটা স্পিন পাবোই তো সেটা হচ্ছে আমাদের পলির বর্জন নীতি সেটাকে আমরা দেখবো তারপরে দেখবো হচ্ছে হুন্ডের নীতি হুন্ডের নীতির ক্ষেত্রে জাস্ট কি বলতেছে আমাদের যে ইলেকট্রনটাকে লিখছিলাম আমরা সেই ইলেকট্রন আমরা যে ব্যবচ্ছেদটা করছিলাম
তো এই জিনিসটাকে সে দেখাচ্ছে যে একটা থাকবে হচ্ছে বিপরীতমুখী আর একটা থাকবে হচ্ছে পার বিপরীতমুখী অর্থাৎ এই জিনিসটা থাকবে হচ্ছে আমাদের কি আকারে যে ইলেকট্রনের স্পিন সংখ্যাটা এক্স্যাক্টলি কি ছিল সেটার দ্বারা সে বোঝাচ্ছে যে এটা একটা প্যাকেট মানে এটা হচ্ছে একটা ব্যালেন্সড অবস্থায় আছে ঠিক সেই জিনিসটা হচ্ছে হুন্ডিনেদের ক্ষেত্রে আমরা জিনিসটাকে দেখব তারপরে আমরা দেখব যে যোজনী এবং যোজ্যতা এই জিনিসটা কিভাবে আসে।